আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان خلق الإنسان من صلصال كالفخار وخلق فبأي آلاء ربكما تكذبان؟ وقال الله تعالى إن الله وملائكته
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال النبي صلى الله عليه وسلم وقال خباب بن العريف رضي الله تعالى عنه أنه قال شكونا إلى رسول الله صلى الله عليه وسلم وهو متوسد بردة له في ظل الكعبة فقلت يا رسول الله ألا تدعو لنا يا رسول الله ألا تستنصر لنا يا رسول الله فقال رسول الله صلى الله عليه وسلم من قبلكم من دعا إلى الله اتخذ الكافرين فغرق إلى الصدر ثم يأتي بالمنشار فيدول رأسه ثم يجعل لسفين هل يبلغ أشده ذلك عن ديني الله لا يتممن الله هذا الأمر حتى يسير الراكب من سنة إلى هجر الموت لا يخاف إلا الله وأنتم تستعجلون رواه البخاري صدق الله المولانا العظيم صدق النبي رسوله الكريم ونحن على ذلك من الشاهدين আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে শুকরগুজার হচ্ছি চার দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিবসে কুতুবদিয়া লাইট হাউজের উদ্যোগে আয়োজিত এ বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে যে রব্বুল আলামিন আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন আমরা কোরআন থেকে মধু পান করে ইমানের স্বাস্থ্য মজবুত করার জন্য কোরআনের মাহফিলে আমরা আসতে পেরেছি আল্লাহ পাক হাজারো প্রতিকূলতার মধ্য দিয়ে হলেও গোটা পৃথিবী যখন কোরআন মোকাবেলার জন্য বিশ্ব নেতৃত্ববৃন্দ কোরআনকে স্তব্ধ করার জন্য আন্তর্জাতিক পরিমণ্ডলের সর্বশক্তি দিয়ে চেষ্টা করছে বাংলাদেশের বুকেও ইহুদি খ্রিস্টান মুশরিকেরা মুনাফিকেরা আল্লাহর কোরআনের আওয়াজকে সহ্য করতে পারছে না সে মুহূর্তে সমুদ্র বিস্তৃত জনপদ কুতুবদিয়ার তাওহিদী জনতা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম থেকে তাফসীর শোনার জন্য চার দিনের এই বিশাল আয়োজন করেছে এটাই যেন বাতিলের মোকাবেলায় একটি চ্যালেঞ্জ ঘোষণা করা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম এ দুনিয়ার কোন মানুষ ইচ্ছা করলেই স্তব্ধ করতে পারে না জোরে বলেন ঠিক কিনা আমরা কোরআনের মাহফিলে আসতে পেরেছি আমরা সৌভাগ্যবান এজন্য আল্লাহ পাক রাব্বুল আলামিনকে তার প্রশংসা জ্ঞাপনার্থে আমরা সকলেই জবান খুলে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ আমরা নিজের ইচ্ছা এসেছি না আল্লাহ এই আয়োজন করে দিয়েছে কে দিয়েছে সবাই বলেন আর একবার বলেন দুই হাত তুলে বলেন কে দিয়েছে জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার দরুদ আর সালাম পড়ছি নবীর প্রতি যে নবী সব নবীর নবী যে নেতা সব নেতার নেতা যে শিক্ষক সব শিক্ষকের শিক্ষক যে বাদশা দুনিয়া আখেরাতের আল্লাহ ঘোষিত বাদশা আমরা তার ডাইরেক্ট উম্মত
ওই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ আর সালাম সকলে আমরা পড়তেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মঞ্চ ভূমিষ্ঠ রয়েছেন এলাইট হাউসের দায়িত্বশীল বিন্দু সভাপতি সেক্রেটারি এবং প্রচন্ড কষ্ট করে দিন রাত পরিশ্রম করে চার দিনের এই বিশাল আয়োজনে যারা নিজের জান মাল রক্ত ঘাম ঝরিয়েছেন এই মানুষগুলোকে আল্লাহ পাক কোরআনের কর্মী হিসাবে কোরআনের খাদেম হিসাবে কলিজার মধ্যে তাদেরকে কোরআনের নূর দান করেন এবং কবুল ও মঞ্জুর করেন। সকলে বলি আমিন। সালাম জানাচ্ছি আপনাদেরকে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ পর্দার অন্তরের মা এবং বোনেরা, ভাইজান এবং বাবাজিরা যারা উপস্থিত রয়েছেন, আল্লাহর কোরআন শোনার জন্য যারা এসেছেন, এখনো যারা আসতেছেন, সকলকেই সালাম দিচ্ছি। আলোচনার শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলামিন যেন চার দিনের এই বিশাল আয়োজনকে কবুল ও মঞ্জুর করেন, আমরা যেন কোরআন থেকে হক আদায় করে সঠিক কথাটি বুঝতে পারি, শুনতে পারি, কোরআন থেকে আমরা আমাদের জীবনের পথ এবং পাথেও খুঁজে পাই, আল্লাহ পাক যেন কবুল করেন। সকলে বলি আমিন। সে দোয়া কামনায় সকলের জন্য সালাম দিচ্ছি, মেহরবানি করে উত্তর দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্যারে হাজিরি, আপনাদের কাছে আমি বলতে চাই যে কথাটি আমার ভাই কিছুক্ষণ আগে বলেছেন তার পুনরাবৃত্তি বলতে পারেন। এ দুনিয়ার মধ্যে আমি আপনি সহ পৃথিবীর সব মানুষেরা আমরা যত কথাই বলি, যত কথাই বলেছি, যত কথা বলবো, সমস্ত কথাগুলো একত্রিত করলে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কথার সমান হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। এ পৃথিবীর মানুষেরা যত কিতাব লিখেছে, যত সংবিধান লিখেছে, যত ইতিহাস লিখেছে, পেপার পত্রিকা যা ছাপিয়েছে, সমস্ত কিতাবগুলো লিখনিগুলো যদি একত্রিত করা যায়, আমার আল্লাহর কিতাবের সমান তার মর্যাদা, তার গ্রহণযোগ্যতা হতে পারে না। আরেকবার বলেন ঠিক কিনা। প্যারে হাজেরি, এ দুনিয়ার মধ্যে যত মানুষ এসেছিল, যত মানুষ আছে, যত মানুষ আসবে কিয়ামত পর্যন্ত, সব মানুষের মান সম্মান মর্যাদা আদর্শ একত্রিত করলে আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, জীবন্ত কোরআন, ওই আল্লাহ রসুলের মর্যাদার সমান, ওই আল্লাহ পাকের রসুলের আদর্শের সমান তার তুলনা এ পৃথিবীতে কারোর সাথে হতে পারে না। আর একবার বলেন ঠিক কিনা। প্যারে হাজেরি, তাহলে আমি এমন একজন আল্লাহর প্রতি ঈমান এনেছি যে আল্লাহর সঙ্গে কারোর তুলনা চলে না। আমি এমন একটি কিতাবের অনুসারী যেই কিতাবের সঙ্গে কারোর তুলনা চলে না। আমি এমন একটি নবীর অনুসারী, এমন এক নেতার আমি অনুসারী যেই নেতার পাশে পৃথিবীর কাউকে তুলনা করা সম্ভব নয়। তাহলে মুসলমান হিসাবে আমি এই দুনিয়ার মধ্যে জন্ম নিলাম কিসের প্রয়োজনে? আল্লাহকে বাদ দিয়া, রসুলকে বাদ দিয়া, কোরআনকে বাদ দিয়া, ইসলামকে বাদ দিয়া, আল্লাহ রসুল ইসলাম কোরআনের চাইতেও আরো বেশি গুরুত্ব দিয়া এ দুনিয়ার মধ্যে আমি আমেরিকা মানবো, রাশিয়া মানবো, ভারত মানবো, চীন মানবো, সুদখর মদখর মাতাল চিটার প্রতারক শুকর খেকো এমন কি মদ খানেওয়ালা জিনা বা বিচার করেওয়ালা এ দুনিয়ার মধ্যে জিনার লাইসেন্স, মদের লাইসেন্স যারা দিয়েছে সেই সমস্ত মানুষগুলো, সুদের লাইসেন্স যারা দিয়েছে, আল্লাহকে বাদ দিয়া, রসুলকে বাদ দিয়া, কোরআনকে বাদ দিয়া এই দুনিয়ার মধ্যে আমি মুসলমান, আমি আল্লাহ রসুল কোরআনের প্রতি আনিয়েছি ঈমান, আমি মুসলমান হওয়ার পরেও আমি এই দুনিয়ার মধ্যে আবল তাবল এই দুষ্ট লোকদেরকে মানবো, আমার নবীর আদর্শ আমি ছেড়ে দেব, এইটা মুসলমানের কাজ হতে পারে না। আরো জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। খুব ভালো করে বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের এই দুনিয়ায়, বাংলাদেশ যদিও একটি ছোট্ট দেশ, কিন্তু এই ছোট্ট দেশে মুসলমানের সংখ্যা এত বেশি আছে বড় বড় দেশগুলোতে যা নাই। জোরে বলেন ঠিক কিনা। আমেরিকার প্রেসিডেন্ট যদি আমাদেরকে বলেন ও বাংলার মুসলমান
ভুলে যাও আল্লাহর কোরআন ছেড়ে দাও দেড় হাজার বছর আগের কোরআন ছেড়ে দাও আল্লাহর নবীর ইসলাম তার পরিবর্তে তোমরা হয়ে যাও সবাই আমেরিকান তোমরা আমেরিকার আদর্শ মানো আমেরিকায় আধুনিক বানিয়েছে আব্রাহাম লিংকন সাহেব ওই লিংকনের আদর্শ গ্রহণ করো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ বর্জন করো তোমরা সবাই ছেড়ে দাও কোরআন তার পরিবর্তে তোমরা আধুনিক হইয়া যাও আমেরিকান স্টাইল মেনে নাও এখানে সুদ আছে মদ আছে জিনা আছে ব্যভিচার আছে বিয়ে না করে নারী ভোগ করার ব্যবস্থাপনা আছে তোমরা সবাই লিংকনের আদর্শ মেনে নাও বিশ্বনবীর আদর্শ ছেড়ে দাও আমি বলতে চাই আজকের মাহফিলে আমাদের যদি জীবনও চলে যায় আমাদের যদি জানও চলে যায় আমাদের যদি রক্ত চলে যায় জেল জরিমানা হয় আমাদের জীবনের বিনিময়ে আমরা কোরআন ছাড়বো না ইসলাম ছাড়বো না আমেরিকার লিংকন বাবুর আদর্শ আমরা মানতে পারবো না আরো জোরে বলেন ঠিক কিনা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সাহেব যদি বলেন ও বাংলার মুসলমান ভুলে যাও দেড় হাজার বছর আগের কোরআন তারপরে পরিবর্তে তোমরা সবাই হয়ে যাও রাশিয়ান রাশিয়ার নেতা লেনিনের আদর্শ মেনে নাও বিশ্বনবীর দেড় হাজার বছর আগের পুরনো আদর্শ ছেড়ে দাও এখানে মদ আছে জুয়া আছে নাচ আছে গান আছে উলঙ্গ ড্যান্স আছে তোমরা সবাই রাশিয়ান স্টাইল মেনে নাও আধুনিকতা বুঝে জানাও তোমরা পুরনো ইসলাম আর কোরআন ছেড়ে দাও আমি আপনাদের বলতে চাই বাংলার জমিনে যারা আমরা আল্লাহর কোরআনকে জীবনের জন্য গ্রহণ করেছি আল্লাহর ইসলামকে যারা জীবনের জন্য বরণ করেছি আল্লাহর প্রতি আমরা যারা ঈমান এনেছি ওই রাশিয়া যত বড় আধুনিকতার কথা বলুক না কেন ওদের কথা মানার মতো সময় নাই জীবন চলে গেলে আল্লাহর কোরআন থেকে আমরা দূরে সরে যাব না জোরে বলো ঠিক কিনা যদি বলে ভারতের প্রেসিডেন্ট ও বাংলার মুসলমান নামাজ রোজা বাদ দাও মসজিদ মাদ্রাসা বন্ধ দাও তার পরিবর্তে তোমরা পর্দা পুশিদা ছেড়ে দাও তার পরিবর্তে তোমরা নাচ গান শুরু করো মেয়েদেরকে নর্তকী বানাও মন্দিরে পূজা দাও তার পরিবর্তে তোমরা আল্লাহর কোরআন ইসলামের পরিবর্তে তোমরা নেহরুর আদর্শ মেনে নাও তোমরা মন্দির তৈরি করো ঘন্টি বাজাও নামাজের পরিবর্তে তোমরা উলঙ্গ নাচ শিক্ষা করো এইভাবে তোমরা আধুনিক হইয়া যাও মুসলমানদের ইসলাম তোমরা ছেড়ে দাও ও বাংলার মুসলমান ছেড়ে দাও কোরআনের প্রতি ঈমান এমন ভাবে যদি আমাদেরকে বোঝানো হয় বলা হয় খোদার কসম আমরা যারা ঈমান এনেছি আমাদের জীবন যেতে পারে কিন্তু আল্লাহর ইসলাম আমরা ছাড়তে পারি না নবীর আদর্শ আমরা ছাড়তে পারি না জোরে জোরে বলেন ঠিক কিনা এজন্য আমি আপনাদের বলছি আমাদের নিঃশ্বাস আছে যতক্ষণ কোরআন মানব যতক্ষণ জীবন আছে যতক্ষণ আল্লাহর ইসলামের পথ ছাড়বো না যতক্ষণ আমাদের যদি জীবনে চলে যায় জেল হয় জরিমানা হয় রক্ত যায় ফাঁসি হয় তারপরেও আমরা আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনকে জীবনের সঙ্গে ধরে রাখবো এই কোরআনের অপমান আমরা সহ্য করবো না জীবন আছে যতক্ষণ এই বাংলার জমিনে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে কোরআন প্রতিষ্ঠার চেষ্টা করব জীবন দিয়ে হলেও করব কে কে রাজি আছেন দুই হাত তুলে আল্লাহকে দেখান আল্লাহ কবুল করেন জোরে কান আমিন কোরআন এলো এই দুনিয়ায় যেদিন কোরআনের বিরোধিতা শুরু হলো সেদিন জোরে বলেন ঠিক কিনা দেখুন আবু জাহেলের কথা বলা হচ্ছিল খুব খেয়াল করেন ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দা হিস্ট্রি অফ ইসলাম কোরআনের ইতিহাসটা বোঝার চেষ্টা করেন আবু জাহেল কোরআনকে বাধা দিতে চাচ্ছে তার সমস্ত পাওয়ার একত্রিত করে কারণটা আবু জাহেল
একটি টিম তৈরি করে পাঠালো যে মক্কার মানুষগুলো কেন গ্রহণ করতেছে কোরআন, কেন মানতেছে ইসলাম। আমরা হলাম জাতীয় নেতা, সবাই শুনে আমাদের কথা, আমরা আইন তৈরি করি আর আমরা দেব বক্তৃতা, আমরা হলাম জাতির মাথা। কিন্তু সবাই যদি শুনে কোরআনের কথা, সবাই যদি মানে আস্তে আস্তে মুহাম্মদকে নেতা, আবু জাহেলের ভয়, এই জনগণ পরবর্তীতে আবু জাহেলকে মারবে জুতা। কি মারবে? জোরসে বলেন, আরো জোরে বলেন, আর একবার বলেন। আবু জাহেল জানে নিজের অবস্থান। আচ্ছা বলুন, আপনাদেরকে যদি বলা হয় যে এই দুনিয়ার মধ্যে আবু জাহেল কেমন লোক, আপনারা কি বলবেন? উত্তর দেন, আরো জোরে বলেন। কেন খারাপ বলবেন? আবু জাহেল কি আপনার জমির ধান কেটে নিয়ে গিয়েছে? আপনার বাড়ি ডাকাতি করেছে? আপনার দোকান লুট করেছে? আবু জাহেল খারাপ আপনি বলছেন কেন? আবু জাহেলের বাড়ি আল্লাহর কাবা ঘরের সাথে। আবু জাহেল প্রতি বছর হজ করত। ওর নাম আল হাজ আবু জাহেল। কি হাজ? হাজী সাহেবদেরকে পানি খাওয়াইতো, দুম্বা উট জবাই করে গোশত রুটি খাওয়াইতো। আবু জাহেলের বাড়ি আল্লাহর কাবা ঘরের পাশে, নবীর বাড়ি একটু দূরে, আবু জাহেলের বাড়ি আরো কাছে। আবু জাহেলকে আপনি খারাপ বলছেন, কি কারণ? কারণটা হলো, খুব খেয়াল করতে হবে, তাফসীর তো বুঝার ব্যাপার। আপনাকেই যদি বলা হয় এই দুনিয়ার মধ্যে যা কিছু ভালো তার একটা তালিকা তৈরি করো তো বাবা, আপনি বলবেন ভালো সত্য কথা বলা, ন্যায় পথে চলা, সুবিচার করা, ওজনে ফাঁকি না দেওয়া, প্রতারণা না করা, সুদ না খাওয়া, ঘুষ না খাওয়া, দুর্নীতি না করা, মদ থেকে মদ না খাওয়া, মদ জুয়া জিনা ব্যবিচার অন্যায় প্রতারণা জালিয়াতি লুটপাট সিটপাট এগুলো সব খারাপ, আপনি তাই বলবেন, ঠিক না? খারাপ তো খারাপ, আগেও যা খারাপ এখনো তাই খারাপ, খারাপের সংজ্ঞা তো উলট পালট হয় না। আপনাকে যদি বলা হয় যা কিছু ভালো তার একটা তালিকা দেন তো, আপনি তালিকাটা তৈরি করেন ভালো কি, আপনি বলবেন সত্য কথা বলা, কোরআন পড়া, হাদিস পড়া, নামাজ পড়া, রোজা রাখা, পরের উপকার করা, মা বাবার খেদমত করা, তারপরে মানুষ ক্ষুধার্ত ব্যক্তিকে খাওয়ার দেওয়া, অসহায়দেরকে পাশে দাঁড়ানো, ভিখারীকে ভিক্ষা দেওয়া, দরিদ্র মানুষদেরকে তাদের দরিদ্র বিমোচন করা, এমন করে আপনি বলবেন যে মানুষকে বিপদের মধ্যে না ফেলা, চুরি ডাকাতি না করা, এগুলো সব ভালো কাজ, আর একবার বলেন ঠিক কিনা? ভালোর তালিকা যখন বল লিখতে দেওয়া হবে আপনি ভালো এইগুলো লিখবেন যে এই কাজগুলো ভালো, আর খারাপের তালিকা যখন দেওয়া হবে তখন বলবেন খারাপ। আচ্ছা আপনাদের কাছে আর একটা প্রশ্ন করি, এ দুনিয়ার মধ্যে যদি জিজ্ঞেস করা হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মানুষটা কেমন, আপনি কি বলবেন, ভালো না খারাপ? ভালো। তাহলে আল্লাহর নবী কি কাজ করেছিল যার জন্য আপনি আল্লাহর নবীকে ভালো বলছেন, আর আবু জাহেল কি কাজ করেছিল যার জন্য আবু জাহেলকে আপনি খারাপ বলছেন? পাশাপাশি বাড়ি, একই মহল্লায় বাড়ি, দুইজন কি কাজ করলো? আপনাদেরকে যদি বলা হয় কুতুবদিয়াতে স্টেডিয়ামে আবু জাহেলের এক বংশধর এসেছে, তাই সে খুব বিপদগ্রস্ত, কুতুবদিয়ার তৌহিদি জনতা তোমরা প্রত্যেককে 500 করে টাকা দিয়ে আবু জাহেলের বংশধরকে বাঁচাও, তাকে সাহায্য করো, এই বেটার দাদার দাদা ছিল আবু জাহেল, আপনারা তাকে সাহায্য করতে এগিয়ে আসবেন, তার পরিবর্তে এসে জুতার বাড়ি দিবেন, বলবেন হারামজাদা তুই আবু জাহেলের বংশধর, কোন সম্মান নাই। যদি বলা হয় মনে করেন কথার কথা মদিনাতুল মুনাওয়ারা থেকে ইমাম হুসাইনের কোন বংশধর আসলো, আল্লাহর নবীর রক্ত যার শরীরে প্রবাহিত, এখনো এরকম মানুষ দুনিয়ায় আছে কিনা? এইরকম একজন আল্লাহর নবীর বংশধর কুতুবদিয়ার মাটিতে এসেছে। আপনাদেরকে যদি বলা হয় নায়েবে রসুল আল্লাহর রসুলের আওলাদ ইমাম হুসাইনের বংশধর কুতুবদিয়ার লাইট হাউজের আলোচনায় এসেছে স্টেডিয়ামে, তোমরা সবাই আসো হুজুরের সঙ্গে দোয়া নাও, আমার মনে হয় কুতুবদিয়ার একজন পুরুষ মানুষ বাড়ি থাকবে না, তোরা বলো ঠিক কিনা? তাইলে একদিকে শুনলেন যে বিশ্ব নবীর নবীর
আওলাদ, সঙ্গে সঙ্গে নবীর আওলাদ মনে করে আপনারা তার কাছে আসবেন, এমন কি 500 টাকার নগদ বান্ডিল দিয়া 500 টাকার নোটটা হাতের মধ্যে দিয়া কবে হুজুর দোয়া করেন। সুবহানাল্লাহ, করবেন কি করবেন না? কিন্তু আবু জাহেলের বংশধর বলে পরিচয় যদি কেউ দেয়, আপনি তাকে 10টা টাকাও দিতে রাজি না, সম্মান তো দূরের কথা, গালি দিবেন, জোরে বলেন ঠিক কিনা? মানুষের পরিচয় হলো তার কর্মে, জোরে বলেন পরিচয় কিসে? মানুষের পরিচয় হলো তার কর্মে। আবু জাহেল কি এমন কাজ করলো যার কারণে আবু জাহেল এই দুনিয়ার মধ্যে নিকৃষ্ট হলো? দুনিয়ার কোন মানুষ তার কুত্তার নাম আবু জাহেল রাখে না, রাখে নাকি? কক্সেস বাজারের কোন বাড়ির একটা কুত্তার নাম আবু জাহেল আছে, কেউ রাখবে না কুকুরের নাম আবু জাহেল? আপনাদেরকে যদি বলা হয় আবু জাহেল আপনার জন্য আদর্শ, আপনি মানবেন? আপনাকে যদি বলা হয় বিশ্ব নবী আপনার জন্য আদর্শ, আপনি মানবেন না? এই প্রশ্নগুলো করতেছি, এর পিছনে কারণ আছে। পেরে হাজেরিন, আবু জাহেল কি এমন কাজ করল যার জন্য এই দুনিয়ার মধ্যে আপনি আবু জাহেলকে জীবন গেলেও আদর্শ হিসাবে মানতে চাবেন না? আর আল্লাহর নবী কি এমন কাজ করল যার জন্য চিরজীবন আপনি নবীকে আদর্শ মানতে চান? ভালো করে বুঝে নাও গো, কুতুব দিয়ার তাওহীদের তাপ বুকে ব্যাস মেরে আর বুকের উপরে লিফলেট মেরে নিয়ে আমি অমুকের আদর্শ, তমুকের আদর্শ, অমুকের আদর্শের সৈনিক, এইভাবে লাভ দেওয়ার ঝাঁপ দেওয়ার বলো? নিজে মুমিন মুসলমান তুমি মানো কোরআন, তুমি মুসলমানের সন্তান, ভালো করে কথা বুঝে নাও। আবু জাহেল কি কাজ করেছিল মক্কার বুকে যার কারণে আবু জাহেল আদর্শ হতে পারে না? আবু জাহেল সুদের ব্যবসা করত, সুদের লাইসেন্স দিত, সুদের কমিশন খাইত। আবু জাহেল মদের ব্যবসা করত, মদের লাইসেন্স দিত, মদের কমিশন খাইত। আবু জাহেল বেশ্যাখানার লাইসেন্স দিত, বেশ্যাখানায় নিজে যাইত, বেশ্যাদেরকে লাইসেন্স দিয়া ব্যবসা করাইয়া তার কমিশন খাইত। আবু জাহেল এই সমস্ত খারাপ কাজ করার কারণে যদি গোটা দুনিয়ার মানুষের কারোর কাছে যদি আদর্শ হইতে না পারে, বিগত 43-44 বছর ধরে বাংলার জমিনে যেই মানুষগুলো সুদের লাইসেন্স দেয়, সুদের কমিশন খায়, নিজেরা সুদ খায়, মদের লাইসেন্স দেয়, মদের কমিশন খায়, নিজেরা মদ খায়, বেশ্যার লাইসেন্স দেয়, নিজেরা বেশ্যা বৃত্তি করে এবং নিজেরা সেই বেশ্যা বৃত্তি করার কমিশন খায়, এইভাবে অর্থ উপার্জন করে, কোটি কোটি টাকার উপার্জন করে, নারী ধর্ষণ করে, ধর্ষণের প্রশিক্ষণ দেওয়া হয়, এমনকি আজকেও কুমিল্লাতে একজন নারীকে বাংলাদেশে ধর্ষণ করে মারা হয়েছে, আর একবার বলেন ঠিক কিনা? আপনাদেরকে বলতে চাই আবু জাহেল যে কাজ করার কারণে আদর্শ হতে পারে না, একই কাজ আমার দেশের মধ্যে বিগত 44 বছর ধরে যেই মানুষগুলো করে, যে সমস্ত বড় বড় লোকগুলো করে, এদেরকে আপনি আদর্শ বলতে পারেন না, এরা কোনোদিন মানুষের মানবতার জন্য আদর্শ হইতে পারে না। আরো জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আবু জাহেল যা করত আল্লাহর ইসলাম আর কোরআন সেটা নিষেধ করত। প্রবলেমটা হয়ে গেছে এখানে, কোরআন বলে সুদ খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না, জিনা করা যাবে না, নারী হরণ অপহরণ করা যাবে না, চুরি ডাকাতি করা যাবে না, আর আবু জাহেল ওগুলো করত এবং ওইগুলো করাইতো। এজন্যই আবু জাহেল ছিল ওই সমাজের জন্য কলঙ্ক, সে ছিল অন্ধকার যুগের প্রতিষ্ঠাতা। আর একবার কোন ঠিক কিনা? আপনাদেরকে আরেকটু আগায় দেই বুস্টা, সেটা কেমনে? আচ্ছা আপনাদেরকে আমি বলি, বাংলাদেশ যদি জিজ্ঞেস করা হয় পদ্মা সেতু তৈরি হচ্ছে, মহেশখালীতে গভীর সমুদ্র বন্দর তৈরি হচ্ছে, ঠিক না ঠিক? যদি বলা হয় কার আমলে, আপনারা কি বলবেন? কার আমলে হইতেছে এটা? কথা কন, জবান খুলে বলতে কি সমস্যা আছে? কার আমল? শেখ হাসিনার আমল। কার আমল? শেখ হাসিনার আমল। এই আমলটা এই সময়টা শেখ হাসিনার সময় বলা হচ্ছে কেন? কারণ বর্তমান সময়ের নেতৃত্ব দিচ্ছেন শেখ হাসিনা, জোরে বলেন ঠিক কিনা? আপনাদেরকে যদি প্রশ্ন করা যায় বাংলাদেশের সর্ববৃহৎ সেতু যমুনার সেতু তৈরি হয়েছিল একজন ব্যক্তির সময়ে, যমুনা সেতুর উদ্বোধন হয়েছিল এক সময়ে, সেই লোকটাকে বলতে পারবেন কে? কার আমলে যমুনা সেতু তৈরি হয়েছিল বাংলাদেশে বলতে পারবেন?
এরশাদ কার আমলে এরশাদ সময়ে আমল বলা হলো কেন কারণ ওই সময়ে জাতির নেতৃত্ব দিত এরশাদ জোরে বলেন ঠিক কিনা বাংলাদেশে প্রত্যেকটা এলাকায় বিশেষ করে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বিভিন্ন এলাকায় মাঠে মাঠে কৃষি কাজে সেচ দেওয়ার জন্য খাল খনন কর্মসূচি গ্রহণ করে অনুর্বর জমিকে উর্বর বানায়া ফসল ভর্তি করেছিল সমাজের মানুষের বাড়ি বাড়ি এই কাজটা করেছিল বাংলাদেশের একজন প্রেসিডেন্ট জোরে বলেন তার নাম কি কেডা খাল খনন করেছিল কার আমলে জিয়াউর রহমানের আমলে আরো 200 বছর না হাজার বছর পরেও যদি কোনো মানুষ বলে যে বাংলাদেশের মধ্যে খাল খনন কর্মসূচি হয়েছিল কার আমলে তখন সবাই মানুষ বলবে জিয়াউর রহমান সাহেবের আমলে আরেকবার বলেন ঠিক কিনা কার আমলে জিয়াউর রহমান সাহেবের আমলে আচ্ছা বলুন তো দেখি সেই সময়টাকে খাল খননের সময়টাকে জিয়াউর রহমানের আমল বলা হলো যমুনা সেতু উদ্বোধন যমুনা সেতু তৈরির আমলটাকে এরশাদের আমল বলা হলো আবার পদ্মা সেতু তৈরি হইতেছে এই আমল অথবা আপনার মহেশখালীতে গভীর সমুদ্র বন্দর তৈরি হচ্ছে এটা হাসিনার আমল ব্যক্তির নামের সঙ্গে সঙ্গে আমলের নাম হলো কেন আপনি এই কথাটা কি বুঝতে পেরেছেন অর্থাৎ যে সময়ে যে ব্যক্তি জাতির নেতৃত্ব দেয় কোন ভূখণ্ডের বা কোন রাষ্ট্রের সেই সময়টাকে তার নাম অনুসারে নামকরণ করা হয় আরেকবার কোন আল্লাহু আকবার আবু জাহল ছিল মক্কার নেতা বাধ্য হইয়া শুনতো সবাই তার কথা ওই বেটা নিজে আইন তৈরি করত মঞ্চে উঠে বানায় বানায় বলতো সত্য মিথ্যা বক্তৃতা ওই বেটা ছিল জাতির মাথা প্যারে হাজারিন কিছুক্ষণ আগে সম্মানিত স্পেশাল মেহমান সাহেবের কাছ থেকে বল শুনছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কোরআনকে আবু জাহেল ভয় পায় আবু জাহেল খবর নিতে বলল দুইটি বছর পার হয়ে চলে গেছে তোমরা একটু খবর নিয়ে বলো দেখি মক্কার বুকে কতজন মানুষ কোরআন মানতেছে ইসলাম গ্রহণ করেছে একটা দল সংবাদ দিল আবু জাহেল ভালো করে শোনো অলরেডি মক্কার বুকে 72 জন বড় বড় আল্লাহর বান্দা মুসলমান হয়ে গেছে জোরে কোন সুবহানাল্লাহ 72 জন বড় বড় আল্লাহর বান্দা মুসলমান হয়েছে এর মধ্যে আমিরে হামজা এর মধ্যে ওসমান গনি এর মধ্যে খাদিজাতুল কুবরা এর মধ্যে আবু বকর সিদ্দিক এইরকম বড় বড় চোখে ধরার মতো প্রতিষ্ঠিত ব্যক্তিরা মুসলমান হয়ে গেছে আবু জাহেলের মাথার মধ্যে যন্ত্রণা শুরু হয়েছে যে এই কোরআন যদি আস্তে আস্তে মানুষের কলিজার মধ্যে কোরআন ঢুকে যায় তাইলে এই কোরআন সমাজের সব মানুষকে মুসলমান বানিয়ে ফেলবে সমাজের মানুষগুলো ইসলামই মানবে আর নেতৃত্ব মানবে সবাই মুহাম্মদ রাসূলুল্লাহ কারণ বিগত 42টা বছরের ভিতরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মিথ্যা কথা বলে নাই আর ওই বিগত 42 বছরের ভিতরে আবু জাহেল একটি সত্যি কথাও বলে নাই নিজের রিপোর্ট তো নিজের কাছে আছে নিজের পাপের খবর নিজের কাছে আছে এজন্য ওই মহা সত্য আল কোরআনকে আবু জাহেল ভয় পায় আরেকবার বলেন ঠিক কিনা প্যারে হাজারি বাংলার জমিনেও একই ভাবে আল্লাহর কোরআনকে যারা বাধা দেয় আল্লাহর ইসলামকে যারা বাধা দেয় আল্লাহর কোরআনের আওয়াজকে যারা বাধা দেয় খোঁজ দিয়ে দেখবেন এরাই সুদের সঙ্গে জড়িত এরাই মদের সঙ্গে জড়িত এরাই নাজগানের সঙ্গে জড়িত এরাই বেহায়াপনার সঙ্গে জড়িত এরাই খারাপ জাত তার সঙ্গে জড়িত এজন্য ওরা আল্লাহর কোরআনকে ভয় পায় এরা এগুলো দিয়ে খারাপ দিয়া ব্যবসা করে খায় এই খারাপ কাজগুলোর লাইসেন্স দেয় এবং এগুলোর কমিশন দিয়া ওরা কোটিপতি লাখপতি হয় এরা আল্লাহর কোরআনকে সহ্য করতে পারে না এর কারণ হলো এই কোরআন যদি সমাজে কায়েম হয়ে যায় এমনিতেই সুদ বন্ধ হবে এমনিতেই মদ বন্ধ হবে এমনিতেই জিনা বন্ধ হবে এমনিতে ধর্ষণ বন্ধ হবে এমনিতেই নাজগান বন্ধ হয়ে যাবে তার পরিবর্তে আল্লাহর কোরআনের জান্নাতের পরিবেশ তৈরি হবে আরেকবার বলেন সুবহানাল্লাহ কেউ বলতে পারবে না আবু জাহেল বদরের ময়দানে মারা গেছে আবু জাহেল শহীদ হয়ে গেছে জোরে বলেন ঠিক কিনা কেউ বলবে না আবু জাহেল বদরের ময়দানে মারা গেছে ও শহীদ হয়ে গেছে কারণ আবু জাহেল মিথ্যার উপরে প্রতিষ্ঠিত ছিল এই মিথ্যাকে ধরে রাখার জন্য শয়তানি ধরে রাখার জন্য মারা গেছে শক্তি প্রয়োগ করতে গিয়ে নিজে মারা গেছে জোরে বলেন ঠিক কিনা কিন্তু কেউ বলতে পারবে না
উহুদের ময়দানে আমির হামজা জীবন দিয়েছে, আমির হামজা শহীদ হয়নি, কারণ আমির হামজা নিজের জীবন দিয়েছে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য। আরেকবার কর আল্লাহু আকবার, আরো জোরে বল আল্লাহু আকবার। আজকেও বাংলাদেশের বুকে যেই সমস্ত মায়ের সন্তানগুলো আল্লাহর কোরআনের জন্য নিজের জীবন দিচ্ছে, নিজে ফাঁসির মঞ্চে যাচ্ছে, নিজেরা জেল খাটছে, নিজেরা রক্ত দিচ্ছে, নিজের সর্বস্ব বিলিয়ে দিয়ে আল্লাহর কোরআনের সাক্ষী হিসাবে বাংলার জমিনে তারা প্রতিষ্ঠিত হচ্ছে, হৃদয়ের মধ্যে মানুষের অন্তরে অন্তরে সোনা অক্ষরে তাদের জন্য নাম লেখা থাকছে, রক্ত দিয়ে তারা আল্লাহর ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করছে। আবু জাহেল যেমন ইসলামকে উৎখাতের জন্য, কোরআনকে বন্ধের জন্য চূড়ান্ত চেষ্টা করেছিল, বাংলাদেশেও সেই চূড়ান্ত চেষ্টা হবে, হচ্ছে। আর একবার বলেন ঠিক কিনা। আপনাদের কাছে আমি বলতে চাই, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে মাঝখানে নিয়ে ইমামে হুসাইনের কারবালার ময়দানের শহীদ হওয়ার সেই ইতিহাসটা লক্ষ্য করেন, হযরতে ওমরে ফারুক ইসলাম কবুলের সেই ইতিহাসটা লক্ষ্য করেন, একদিকে আমির হামজা অপরদিকে হযরতে ওমর, মাঝখানে তারা রসুলকে নিয়া নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়া মক্কার জমিনকে কাঁপিয়ে দিল, যেখানে আবু জাহেল প্রতিষ্ঠিত ছিল আবু জাহেলের সমস্ত রাষ্ট্রীয় ক্ষমতা দিয়াও হযরতে ওমর আর হযরতে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আমির হামজার সেই নারায়ে তাকবীরের স্লোগান আবু জাহেল বন্ধ করতে পারে নাই। আর একবার বলেন ঠিক কিনা। রাষ্ট্রীয় ক্ষমতায় যদি আবু জাহেল ছিল, আজকেও বাংলাদেশের মুখে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান আল্লাহর কোরআনকে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে প্রতিষ্ঠার যে তামান্না, যেই টার্গেট, সেটাকে বাধা দেওয়ার জন্য মদের ব্যবসায়ী, সুদের ব্যবসায়ী আর নাচ গানের ব্যবসায়ী যারা, ওরা বাধা দিবে, বাধা দিচ্ছে, কিন্তু মনে রাখবেন আমির হামজার মতো ওমরের মতো যেই মায়ের সন্তানগুলো নিজের সর্বস্ব বিলিয়ে দিয়ে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা দেখতে চায়, প্রতিষ্ঠা রাখতে চায়, ওরা কিন্তু বসে থাকবে না। আর একবার বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। আমির হামজার মতো আল্লাহর কোরআনের জন্য নিজের জান মাল বিলিয়ে দিতে পারে এই রকম লক্ষ লক্ষ মায়ের সন্তান কুতুবদিয়ার জমিনে, কক্সবাজারের জমিনে, চট্টগ্রামের জমিনে, টোটাল বাংলাদেশের জমিনে আছে কি নাই? হে রাসূল বুঝি না আমি, রেখেছ বেঁধে মোরে কোন সুতাই তুমি, রেখেছ বেঁধে মোরে কোন সুতাই, আল্লাহুম্মা সাল্লি وعلى آل তুমি প্রিয়তম আমিনার নন্দন কুল মখলুকের প্রাণের স্পন্দন, তুমি বিনা সবই অন্ধকার খোদারি পরশে যে না মারশে, খোদারি পরশে যে না মারশে, নাম মুহাম্মদ শুধু মধুময়, হে রাসূল বুঝি না আমি, রেখেছ বেঁধে মোরে কোন সুতাই তুমি, রেখেছ বেঁধে মোরে কোন সুতা। প্যারে হাজরিন খেয়াল করেন, এ দুনিয়ার সবচাইতে বড় রহমতের নাম কোরআন। জোরে বলেন সবচাইতে বড় রহমতের নাম কি? আরো জোরে বলেন কি? কোরআন। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন, এই কোরআনটাকে যারা নিজের জীবনে গ্রহণ করেছে, পরিবারে গ্রহণ করেছে, আল্লাহর সবচাইতে বড় রহমত তারা পেয়েছে। জোরে কন সুবহানাল্লাহ। আর যারা গ্রহণ করে নাই তারা রহমত থেকে বঞ্চিত হয়েছে এবং রহমত থেকে বঞ্চিত হবে। আর একবার বলেন ঠিক কিনা। আপনি খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন, এই কোরআনের ব্যাপারে যদি প্রশ্ন করা হয় বাংলাদেশের প্রেসিডেন্ট সাহেবকে, প্রেসিডেন্ট সাহেব আপনি বলেন
এই কোরআনের চাইতে ভালো জিনিস আর আছে নাকি? ভালো কথার কোথাও আছে নাকি? প্রেসিডেন্ট সাহেব স্বীকার করবে অসম্ভব, কোরআনের চাইতে ভালো কথা আর কোথাও হতে পারে না। জোরে কন সুবহানাল্লাহ। যদি জিজ্ঞেস করা হয় তাইলে এই ভালো কথাটা মানতে বাধা কোথায়, বলবে মানলে আমার সিয়াত থাকবে না। মানলে কি থাকবে না? কথা কন সিয়াত থাকবে না। আবু জাহেল বলতেছে এই কোরআন মানুষের কান দিয়ে ঢোকে, হৃদয় দখল করে, আর যখন মানুষের হৃদয় কোরআনে ঢুকে যায় ওই মানুষটা অমনি বিশ্ব নবীর দরবারে গিয়া মুসলমান হইয়া যায়। এ কোরআন হলো আমার দুশ্মন, এই কোরআনের কারণেই হলো আমার সমস্যা। কাফেররা সবাই মিলে বলল আকালাল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন والغوا فيه لعلكم تغلبون الله اكبر কাফেররা বলল এই কোরআনই তো আমাদেরকে পরাজিত করবে, এই কোরআনই তো আমাদেরকে সর্বনাশ করে দেবে, এই কোরআনই তো আমাদেরকে ডুবাবে, অতএব তোমরা কেউ কোরআন শুনো না, কোরআন শুনতে দিও না। সেখানে কোরআন হয় সেখানে বাধা দাও, গঞ্জাম বাধা দাও। খুব খেয়াল, কুতুব দেওয়ার জমিনও এরকম কুতুব নাই তা কিন্তু না, আছে। কোরআন বাধা দেওয়ার মতো কুতুব আছে, আছে না? কথা বলেন না কেন? আবু জাহেল তার সমস্ত দলবলকে বলল তোমরা একটু খোঁজ নিয়ে দেখো মুহাম্মদের কাছে কারা যাওয়া আসা করে, মুহাম্মদের এই কোরআনকে বাধা দেওয়ার জন্য কি করা যায়। সিদ্ধান্ত হলো নবী সাল্লাল্লাহু সাল্লামের ঘর এবং বাড়িটা ঘেরাও করে রাখা হবে, কোন মানুষ যেন কোরআন শুনতে নবীর কাছে আসতে না পারে, নবীও যেন কাউকে কোরআন শুনাইতে না পারে। বাধা বন্দী, গৃহবন্দী করো নবীকে। জোরে কর নাউযুবিল্লাহ। খুব খেয়াল করে, পায়েক পেয়াদা যারা ছিল আবু জাহেলের তারা বলল আপনি যদি বলতেছেন, যদিও বলছেন মুহাম্মদের বাড়ি পাহারা দাও, কিন্তু সমস্যা হবে যাদেরকে আপনি পাহারা দেওয়ার দায়িত্ব দেবেন দেখা যাবে এদের মধ্যে আবার কেউ কেউ গোপনে মুসলমান হয়ে গেছে। যে সরিষা দিয়া আপনি ভূত তাড়াবার জন্য চিন্তা করছেন সরিষার মধ্যে যদি ভূত থাকে তাইলে হিতে বিপরীত হবে। আবু জাহেল বলল তাহলে এই দায়িত্বটা আমি আর কাউকে দেব না, আমি নিজে দায়িত্বটা পালন করব, নিজে অস্ত্র হাতে পাহারা দেব। জোরে কর আল্লাহু আকবার। প্যারে হাজেরিন, আবু জাহেল যে সমাজের নেতৃত্ব দিচ্ছে ওই জামানাটাকে জাহিলিয়াতের সমাজ ইতিহাস বলছে। জাহিলিয়াতের সমাজ হওয়ার জন্য যতগুলো কারণ ছিল তার মধ্যে একটি কারণ হলো আবু জাহেল ওই সমাজের নেতা ছিল, এই জন্য ওই সমাজটাকে জাহেলের সমাজ বলা হয়। আর একবার বলেন ঠিক কিনা? ওই আমলটাকে জাহেলি আমল বলা হয় যেহেতু আবু জাহেল ওই আমলের নেতৃত্ব দিত। আর একবার বলেন ঠিক কিনা? দেখেন জাহিলিয়াতের বুদ্ধি, কোরআন শুনছে মানুষ, ইসলাম কবুল করছে মানুষ, এটা ঠেকানো যাবে না। বাংলাদেশের তাফসিরুল কোরআন মাহফিলগুলো আলেমরা কোরআনের সুবহান বাণীগুলো প্রচার করছে, কোরআনের কথাগুলো প্রকাশ হচ্ছে, কোরআনের বাণীগুলো উপস্থাপিত হচ্ছে, জনসাধারণের কান দিয়ে ঢুকে হৃদয়ের মধ্যে ঢুকতেছে, আস্তে করে ওরা ইসলামের পক্ষে চলে যাচ্ছে। এদেশের জাহেলদের ওটা পছন্দ হয় না। আর একবার বলেন ঠিক কিনা? আবু জাহেল বলল আমি নিজে পাহারা দেব, নিজে অস্ত্র হাতে নেব। আবু জাহেল নিজে অস্ত্র হাতে নিয়ে আল্লাহর নবীর ঘর পাহারা দিল। তাফসীরের বর্ণনার মধ্যে পাওয়া যায়, তাফসীরের বর্ণনার মধ্যে পাওয়া যায় আবু জাহেল নেতৃত্ব দিয়েছে, নবীর ঘর ঘেরাও করে রেখেছে সাতটা দিন পর্যন্ত। জোরে বলেন কয়দিন? জোরে বলেন কয়দিন? আরো জোরে বলেন কয়দিন? সাত দিন। সাতটা দিন পাহারা দেওয়ার পরে আবু জাহেল যখন পাহারা দিয়েছে এর মধ্যে আল্লাহর নবী কি কোরআনের দাওয়াত মানুষকে দেয় নাই? জোরে বলেন দেয় নাই? আপনারা খেয়াল করবেন কথাটা, আল্লাহর নবী প্রত্যেক দিন 5 কিলোমিটার, 10 কিলোমিটার, 3 কিলোমিটার, 4 কিলোমিটার
পাহাড়ি পথ অথবা মরুভূমির পথ বে 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 গিয়ে মানুষকে কোরআনের কথাগুলো যখন শুনিয়ে দেয় নবী কষ্ট করে কিন্তু আবু জাহেল আবু সুফিয়ান উদমার সাইবা মুগীরা এই সমস্ত মানুষগুলো যখন অস্ত্র নিয়ে আল্লাহর নবীর ঘরের কাছে এসে বসে গেছে তখন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন নবীজি আপনার আর দূরে গিয়ে মানুষকে কোরআন শোনানো দরকার নাই আবু জাহেল আপনার কাজটা সহজ করে দিয়েছে আপনি আবু জাহেলদেরকেই কোরআন শোনায়া দেন জোরে কোন সুবহানাল্লাহ কারণ ওরা অলরেডি আপনার ঘরের পাশে এসে বসে আছে জোরে কোন আল্লাহু আকবার যারা নবীর ঘরের কাছে এসে বসে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকেই কোরআন শোনাবার জন্য আয়োজন করলেন আরেকবার কোন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের নবী জিবরিল আমিন যখন এসে বলে দিল আল্লাহর নবী আবু জাহেল এবং তার লোকগুলো আপনার কোরআন ঠেকাবার জন্য আপনার ঘরের চতুর্দিকে অস্ত্র হাতে বসে আছে আপনার কষ্ট করে মক্কার অলিতে গলিতে ঘোরার দরকার নাই আপনি ওদেরকে আল্লাহর কোরআন শোনাইয়া দেন সুবহানাল্লাহ আরো জোরে করে আল্লাহু আকবার আপনি ওদেরকেই কোরআন শুনান আল্লাহ রাব্বুল আলামিনের নবী কোরআন শোনাচ্ছে আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আল্লাহু আকবার الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان الله أكبر আল্লাহর কালাম তেলাওয়াত আবু জাহেল শুনতেছে কান দিয়ে ঢুকে আবু জাহেলের হৃদয় আঘাত করতেছে আরেকবার কান সুবহানাল্লাহ আবু জাহেল নিজে স্বীকার করছে আহ একি সুন্দর বাণী একি মহা সত্য এর চাইতে সত্য কথা আল্লাহর পৃথিবীতে আর নাই জোরে কান সুবহানাল্লাহ স্বীকার করছে কে আবু জাহেল কে স্বীকার করছে খুব খেয়াল করে বলেন কে স্বীকার করতেছে আবু জাহেল স্বীকার করছে এর সাইতে মহা সত্য কথা আর হতে পারে না আবু জাহেল যখন নিজে জবানে বলছে আবু জাহেলের দূর সম্পর্কের ভাতিজা আবু লাহাবের ছেলে উতবা তাফসীরে ইদকানের মধ্যে আসছে চাচার চাদর টেনে ধরে আবু জাহেলের চাদর টেনে ধরে কাপড় টেনে বলতেছে চাচা ও চাচা আপনি কেন কোরআনের পক্ষে কথা বলেন আপনি যদি কোরআনের পক্ষে কথা কন তাইলে দেশের মানুষকে ঠেকানো যায় আবু জাহেল জিব্বাই কামড় খেয়ে বলে আমার মনটা ওদিকে চলে গিয়েছিল তবে সত্যি এ কোরআনের যে কথাগুলো আমি বললাম যেটা মহাসত্য আমি সত্যি বলছি এর সাইতে সত্য কথা আর পৃথিবীতে নাই আর একবার আবু জাহেলের ভাতিজা উতবা বলতেছে আপনি হলেন দেশের মাথা আপনি হলেন দেশের নেতা আপনি আইন তৈরি করেন আর আপনি দেন বক্তৃতা আপনি জাতির ভালো চান আপনি বলেন ভালো করব ভালো করব অন্যায় দূর করব নাই প্রতিষ্ঠা করব জাতির কল্যাণ করব সবাই আপনাকে বিশ্বাস করে কেউ বা আপনাকে মিথ্যাবাদী বলে কেউ বা বিশ্বাস করে কেউ বা করে না যদিও আপনি চাপা দিয়ে সবকিছু ধামা চাপা দিয়ে রাখছেন সাপা দিয়া ধামা চাপা দিয়া রাখছেন আপনার কথা সবাই ভালো হোক মন্দ হোক শোনে আর বিশ্বাস করে বা করে না যাই হোক আপনার কথা মতো চলে আপনি নিজেই যখন বলছেন এই কোরআন মহাসত্য তাইলে এই মহাসত্য কথা আপনি নিজে মেনে নেন তাহলেই তো ঝামেলা থাকে না জোরে বলেন ঠিক না ঠিক আরো জোরে বলেন ঠিক না ঠিক আবু জাহেল তার ভাতিজাকে বলতেছে ভাতিজা এখনো পর্যন্ত তোমার বুদ্ধি পাকে নাই বয়সও পাকে নাই তুমি এখনো ছোট মানুষ এ কোরআন শোনা যাবে যত মহাসত্যই হোক এটা মানা যাবে না আর একবার কর নাউযুবিল্লাহ
ভাতিজা বলে চাচা কেন মানা যাবে না বলে মানা যাবে না এর কারণ হলো আমি হইলাম বর্তমানে মক্কার নেতা বর্তমানে সত্য হোক মিথ্যা হোক সবাই শুনে আমার কথা আমি আইন তৈরি করি আর আমি দেই বক্তৃতা আমি বর্তমানে জাতির মাথা কিন্তু আমি নিজেই যদি মানি আল কোরআনের কথা আর দুনিয়ার মধ্যে এই মক্কার জমিনে যখনই আমি মানব আল কোরআনের কথা মুহাম্মদ হয়ে যাবে আমার নেতা ঠিক না ভাই ঠিক আবু জাহেল বলতেছে আমি যখন মানব কোরআনের কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়ে যাবে আমার নেতা তখন এই জনগণ কেউ শুনবে না আমার বক্তৃতা আর আমি যা অপকর্ম করেছি আমি যে সুদের ব্যবসা মদের ব্যবসা জিনার ব্যবসা আমি যে জাহেলিয়াতের প্রতিষ্ঠাতা বর্তমানে আমি জাতির মাথা এই জনগণ ঘুরে গেলে আমার মুখে মারবে জুতা জোরে বলেন কি মারবে জোরসে বলেন আরো জোরে বলেন আরেকবার বলেন এই জন্য কোরআন যত সত্য কথাই বলুক এই কোরআনটা মানা যাবে না এটাকে বাধা দেওয়া লাগবে তাইলে বোঝা গেল আবু জাহেল নিজের নেতৃত্ব কর্তৃত্ব জিনা ব্যবসার নাজগানের ব্যবসা আর তার কমিশন খাওয়ার জন্য এই নেতৃত্ব ঠিক রাখার জন্য এই কোরআনকে সে বাধা দিয়েছে বর্তমান জামানাতেও তাই দেখা যায় চোখে দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে কোরআন ছাড়া ভালো কিছু নাই তারপরও আমরা কোরআন মানতেছি না ওই সুদের ব্যবসার কারণে মদের ব্যবসার কারণে জিনা নাজগানের ব্যবসার কারণে এগুলো চালু রাখার জন্য এগুলোর লাইসেন্স দেওয়া হচ্ছে এগুলোকে পৃষ্ঠপোষকতা দেওয়া হচ্ছে কোরআনকে বাধা দেওয়া হচ্ছে যতক্ষণ পর্যন্ত কোরআন প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের কোনো মানুষ শান্তিতে থাকতে পারবে না কারণ শান্তির পয়গামের নাম হলো কোরআন শান্তির পয়গামের নাম কি জোরে বলেন শান্তির পয়গামের নাম কি কোরআন আবু জাহেল চেষ্টা করেছিল আল্লাহর নবীর ইসলামটাকে বাধা দিয়ে ঠেকিয়ে প্রতিষ্ঠান করার জন্য কিন্তু সাত দিন পর্যন্ত বাধা দেওয়ার পরেও অষ্টম দিন সকাল বেলায় যখন হিসাবে বসলো যে একজন মুসলমান হইছে কিনা দেখা গেল যে ওই মক্কা নগরীর নয়জন মানুষ অলরেডি এই সাত দিনে মুসলমান হইছে জোরে করে আল্লাহু আকবার কয়জন মুসলমান হইছে পাহারা দিল কয়দিন জোরসে বলেন আরো জোরে বলেন মুসলমান হলো কয়জন আবু জাহেল তখন স্বীকার করলো পাহারা দিয়ে আল্লাহর ইসলাম ঠেকানো যাবে না বন্দি করে ইসলামের নেতার আদর্শ বন্দি করে রাখা যাবে না এইটা নিশ্চিত আমি নিজে দায়িত্ব নিয়ে যখন বাধা দিলাম নিজে দায়িত্ব নিয়ে মুহাম্মদকে গৃহবন্দী রাখলাম তারপরও নয়জন মুসলমান হয়েছে এর দ্বারাই বোঝা যায় গাই বা সুরে যদি মিল থাকে দুধ খাইতে টাইম লাগে না যদি কোন মানুষের হৃদয়ে ইসলামের ভালোবাসা থাকে ওইটা বন্দি কইরা কখনো সেই ইসলামকে ঠেকানো যায় না আর একবার করে আল্লাহু আকবার ওলিদ ইবনে মুগীরা খুব খেয়াল করেন আমার ভাই দ্বিতীয় বক্তা যেখান থেকে আলোচনা রেখে গেছে আমি ওখান থেকে আলোচনা শুরু করেছি ওইখান থেকে আমি আলোচনা ধরছি ওলিদ ইবনে মুগীরা হলো একটা জারর সন্তান জোরে বলেন কি সন্তান এই লোকটা আবু জাহেলকে পরামর্শ দিল নেতা আমার মদের ব্যবসা আমার সুদের ব্যবসা আমার নাজগানের ব্যবসা আমার নারী দেহ ব্যবসা নারী মিয়া এই যত রকমের ব্যবসা আছে মক্কায় আমার আমি মক্কার সবচাইতে বড় ধনী মানুষ টাকা যত লাগবে ইসলামের বিরুদ্ধে আমি সব টাকা দেব তুমি মুহাম্মদকে ইসলামকে বাধা দেওয়ার ব্যবস্থা করো আমি তোমাকে একটা পরামর্শ দেই আবু জাহেল বলল বলো কি পরামর্শ সে বলছে সে পরামর্শ হলো এই মুহাম্মদের সাহাবাদের মধ্য থেকে দুই একজনকে মেরে ফেলো তাইলে কাজ হবে এই জীবনের ভয়ে আর মক্কা নগরীর কোনো মানুষ মুসলমান হবে না আরেকবার কর নাউজুবিল্লাহ কারণ মানুষের মৃত্যুর ভয় সবচাইতে বড় ভয় এই ভয়ে মানুষ আর মুসলমান হবে না আপনাদের কি মনে হয় মৃত্যুর ভয়ে মানুষ মুসলমান হবে না আরো জোরে বলেন হবে না আরো জোরে বলেন হবে না মুসলমানরা সব সময় তার মৃত্যুকে জয় করে ইসলামের পথে থেকেছে অবিচল আরেকবার বলেন সুবহানাল্লাহ পেরে হাজির ওলিদ ইবনে মুগীরার কথা মতো আবু জাহেল আবু লাহাব আবু সুফিয়ানের নেতৃত্বে 15-20 জনের একটা দল পাঠিয়ে দিল মক্কার উপকণ্ঠে মক্কার সবচাইতে গরিব মানুষ হযরতে ইয়াসির আম্মার সুমাইয়া
এবং এই তিনজনের পরিবারের উপরে অত্যাচার করার জন্য মক্কার বুকে ইতিহাস রচনা করতে চায় আবু জাহেল। মক্কার বুকে ইতিহাস রচনা করতে চায় আবু জাহেল। হযরত ইয়াসির আম্মার সুমাইয়াকে ধরে এনে তিনটি গাছের সঙ্গে বেঁধে দিয়ে ইয়াসির আম্মার সুমাইয়াকে বলা হলো, কেন তোমরা ইসলাম কবুল করেছো, কোরআন গ্রহণ করেছো? হযরত ইয়াসির বয়স তখন 65, মা সুমাইয়ার বয়স তখন 43, হযরতে আম্মারের বয়স তখন 11 বছর। 11 বছরের বাচ্চাটাও আসামি হয়ে গেছে। আসামি হইতে কাফেরদের কাছে কোনো বয়স লাগে না, আসামি হওয়ার জন্য কোনো বয়স লাগে না। 11 বছরের বাচ্চা যদিও ধর্ম বোঝে না, ইসলাম বোঝে না, কোরআন বোঝে না, কিন্তু তারপরও তাকে আসামি বানানো হলো। তিনজনকে গাছের সঙ্গে বেঁধে ইয়াসিরকে ধরে বলা হলো, ইয়াসির কেন তুমি আল্লাহর কোরআন গ্রহণ করেছো, নবী মুহাম্মদের ইসলাম গ্রহণ করেছো বলো। ইয়াসির বলতেছে, জান্নাতে যাওয়ার জন্য ইসলাম গ্রহণ করেছি, আমি কালমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা জোরে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত ইয়াসিরকে বলা হলো, তুমি কালেমা ছেড়ে দাও, ইসলাম ত্যাগ করো, আমাদের বাপ দাদার ধর্ম গ্রহণ করো, নইলে তোমাকে দুই টুকরা করে হত্যা করব। কয় টুকরা? জোরে বলেন, কয় টুকরা? হযরত ইয়াসিরের দুইটা পাপ দুইটা উটের সঙ্গে বাঁধা হলো। বলা হলো, তোমাকে শেষবারের মতো ওয়ার্নিং দিতেছি, তুমি এই মুহূর্তে ইসলাম ছেড়ে দাও, নইলে তোমাকে দুই টুকরা করব। হযরত ইয়াসির বলল, তোমরা নেতা, তোমরা আমায় মেরে ফেলার ক্ষমতা তোমাদের আছে, আমি গরিব মানুষ, আমি মুসলমান হয়েছি, ইসলাম গ্রহণ করেছি, আমি যে আল্লাহর কালাম গ্রহণ করেছি, আমি যে আল্লাহর জান্নাতের দরজা ধরে ফেলেছি, আমার যদি জীবনও চলে যায়, একটি মিনিটের জন্য আমি আল্লাহর ইসলাম ত্যাগ করব না, আল্লাহর কোরআনের পথ আমি ছাড়ব না। দুইটা উট দুদিকে চালিয়ে দেওয়া হলো, হযরত ইয়াসিরের শরীরটা দুই টুকরা হয়ে ফেলে যেতে লাগলো। হযরত ইয়াসির দুই টুকরা হয়ে যাচ্ছে, মাজা ভেয়ে ফেড়ে গেছে, কোমর দুই টুকরা হয়ে গেছে, বুক দুই টুকরা হয়ে যাচ্ছে। কলিজায় যখন টান ধরেছে, হযরত ইয়াসির কোন রকম আঙ্গুলটা উঁচু করেছে, আম্মারের দিকে লক্ষ্য করে বলে, ও আমার কলিজার টুকরা একমাত্র সন্তান, যদি তোমার বয়স 11 বছর, তুমি কিছু বোঝো না, তারপরেও তুমি কোরআনের জন্য আসামি হয়েছো, আমি দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে যাচ্ছি, আমি তোমার বাবা, তোমাকে ওসিয়ত করে যাই, এই কাফেরের গোষ্ঠী তোমাকে যদি মেরে কেটে টুকরাও বানিয়ে ফেলে, প্রয়োজন হলে জীবন দিও, আল্লাহর জান্নাতে তোমার সঙ্গে আমার দেখা হবে, কিন্তু কাফেরদের সঙ্গে কখনো আপোষ করো না, কাফেরের সঙ্গে কোনো আপোষ করো না। হযরত ইয়াসিরের দুই টুকরা লাশ জমিনের মধ্যে আলাদা হয়ে পড়ে গেল। জোরে কর, আল্লাহু আকবার। ধরা হলো তার স্ত্রী সুমাইয়াকে, 43 বছরের একজন মধ্যবয়সী মহিলা। বলা হলো, এই মহিলা দেখেছো তোমার স্বামীকে কেমন করে হত্যা করলাম ইসলামের জন্য, তুমিও যদি আল্লাহর কোরআন নবীর ইসলাম না ছাড়ো, তাইলে তোমার স্বামীর মতো তোমাকেও হত্যা করা হবে। হযরত ইয়াসিরের স্ত্রী সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের প্রথম শহীদ। আল্লাহর বান্দি বলতেছে, মক্কার কাফেরেরা, তোরা কি মনে করেছিস আমার উপরে অত্যাচার করলে আমি ইসলাম ছেড়ে দেব? আমার স্বামী যদি ইসলামের জন্য জীবন কুরবান করতে পারে, আমি আমার স্বামীর মতো শাহাদাতের পেয়ালা পান করব, আল্লাহর ইসলামের জন্য আমি জীবন দেব, কিন্তু ঈমান ছেড়ে দেব না। আরেকবার বলেন সুবহানাল্লাহ। হযরতে মাসুমাইয়া এমন কথা বলার সাথে সাথে তিনি বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জবানে আল্লাহর ইসলামের কালেমার ঘোষণা যখন শুনেছে, আবু সুফিয়ানের হাতের ফালা দিয়া মা সুমাইয়ার লজ্জা স্থানে এমন ভাবে আঘাত করেছে, ফালাটা তলপেট দিয়ে বেরিয়ে চলে গেছে, একটি দুম্বা একটা খাসি জবাই করে দিলে যেভাবে শরীর থেকে রক্ত চলে যায়,
মা সুমাইয়া শরীর থেকে ওইভাবে রক্ত চলে যেতে লাগলো। দশটা মিনিট পরে শরীরের সব রক্ত যখন নিষ্কাশন হয়ে গেছে, মৃত্যুর পথের পথিক হয়ে গেছেন মা সুমাইয়া, ইসলামের প্রথম শাহাদাত বরণকারী নারীদের মধ্যে। আল্লাহর বান্দী কোন রকম আঙ্গুল উঁচু করে বলে, আমার কলিজার টুকরা আম্মার, তুমি যদি মৃত্যুবরণ করো ইসলামের জন্য শহীদ হইও, কিন্তু কাফেরদের সঙ্গে আপোষ কইরো না। লোহার রড দিয়ে মার শুরু হলো। হযরতে আম্মারকে মারতে 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 ক্ষতবিক্ষত করা হলো তার শরীর, পা ভেঙে দেওয়া হলো, হাত ভেঙে দেওয়া হলো, মাজা ভেঙে দেওয়া হলো। অজ্ঞান হয়ে গেছে আম্মার, 11 বছরের বাচ্চা। অজ্ঞান হয়ে যাওয়ার পরে ওরা মনে করেছে মারা গেছে, শিয়াল কুকুরের মতো রাস্তায় ফেলে দিয়ে চলে গেল। একদিন পরে হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞান ফিরেছে। জ্ঞান ফিরার সাথে সাথে মা 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 গো বলে কান্না শুরু করেছে। চাস্তো বোনের সঙ্গে দেখা হয়েছে, বোন রে আমার মা কোথায়, আমার মায়ের কাছে আমাকে নিয়ে চল। বোন চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, আম্মার রে তোর মা ইসলামের জন্য যে দুনিয়া থেকে বিদায় হয়েছে, শাহাদাত বরণ করেছে, কাফেররা তাকে মেরে ফেলেছে, বলে না আমি বিশ্বাস করি না আমার মা এখনো বেঁচে আছে। আপনারা বলেন 11 বৎসরের একটি বাচ্চার যদি মা বাবা দুইজনই চলে যায়, আম্মার জানে না কোন কারণে তার মাকে মেরে ফেলা হয়েছে, আম্মার জানে না কোন কারণে তার চোখের সামনে তার বাবাকে দুই টুকরা করে হত্যা করা হলো, আম্মার জানে না কেন তার হাত পা ভেঙে দেওয়া হলো। আজকেও বাংলার জমিনে হাজার হাজার লক্ষ লক্ষ এমন মা আছে, জানে না তার স্বামী কোন অপরাধের কারণে জেলখানায় বন্দী আছে। হাজার হাজার এমন সন্তান আছে যারা প্রাইমারি স্কুলে হাই স্কুলে পড়ে, ওই সন্তান জানে না কেন তার বাবা জেলখানায় পৌঁছতেছে। হাজার হাজার এমন মেয়ে আছে সে জানে না তার বাবা তার ভাই কেন জেলখানায় বন্দি, কেন তার বাবার হাত পা ভেঙে দিয়ে হয়েছে, কেন তার বাবার বুকে গুলি করা হয়েছে, কেন তার বাবাকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হয়েছে, কোন অপরাধ তার তারা জানে না। জোরে জোরে বলেন ঠিক কিনা, আর জোরে বলেন ঠিক কিনা। হযরত ইয়াসির আর আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরা কেউ আহত হলো, কেউ শহীদ হলো, কিন্তু জীবন দিল, ইসলাম ত্যাগ করলো না। আর একবার বলেন সুবহানাল্লাহ। আপনারা আশ্চর্য হয়ে যাবেন, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন সকাল বেলায় জ্ঞান ফিরার পরে নেংড়াইয়া নেংড়াইয়া সেসরাইয়া সেসরাইয়া মক্কার অলিতে অলিতে গলিতে গলিতে মা মা গো মা মা গো তুমি কোথায়, একবার তুমি আমার কাছে আসো, আমি আম্মার তোমারে ডাকি, তুমি আমার কাছে আসো, আমি তোমাকে দেখতে চাই। আম্মার বিশ্বাস করে না তার মা দুনিয়াতে নাই। জোরে জোরে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরতে আম্মা পথে পথে মাকে খুঁজে বেড়াচ্ছে, জোরে কান কাকে খুঁজে বেড়াচ্ছে, মাকে খুঁজে বেড়াচ্ছে। খুব খেয়াল করতে হবে আপনাদেরকে, একজন বাংলা সাহিত্যিক একজন কবি তার কবিতার ভাষায় সুন্দর করে লিখতেছে, হযরতে আম্মার এই আকুতি, সে যেন মাকে হারিয়ে মাকে খুঁজে বেড়াচ্ছে। আম্মার যেন এমনটি করেই বলছে, মা মা আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না, মায়ারা চল দিয়ে কেন আমায় তুমি, মায়ারা চল দিয়ে কেন আমায় তুমি জড়াও না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না, কোথায় হারিয়ে গেলে তুমি, সারা খল তো কোথায় হারিয়ে গেলে তুমি, সারা খল তোমায় খুঁজি আমি।
বলে এত ডাকি মা বলে এত ডাকি তুমি কি শুনতে পাও না আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না মায়ার আঁচল দিয়ে কেন আমায় তুমি মায়ার আঁচল দিয়ে কেন আমায় তুমি জড়াও না আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না তোমার কথা মনে পড়লে বুকটা ভেসে যায় আঁখি জলে তোমার কথা মনে পড়লে বুকটা ভেসে যায় আঁখি জলে মা বলে এত ডাকি মা বলে এত ডাকি তুমি কি শুনতে পাও না আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না মায়ার আঁচল দিয়ে কেন আমায় তুমি মায়ার আঁচল দিয়ে কেন আমায় তুমি জড়াও না আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না মা মা হযরত আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহু পথে পথে মা মা বলে কেঁদেছে মাকে খুঁজে পাইনি আল্লাহর জান্নাতের পেয়ালা পান করে মা চলে গেছে জান্নাতে আল্লাহর নবীর সাবারা রাসূলের দরবারে আম্মারকে কোলে করে নিয়ে এসেছে হযরত আম্মার সুস্থ হয়েছে বদরের ময়দানে হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেলের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে আবু জাহেল দুনিয়ায় জাহালাতের রক্ত দিয়ে ভেজা ওই ব্যক্তির নাম লেখা রয়েছে আর আম্মারের নাম সোনার অক্ষরে লেখা রয়েছে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন আল্লাহু আকবার এজন্য আজকে কুতুব দিয়ার তাওহীদ জনতা আপনারা যারা আল্লাহর কোরআন শোনার জন্য এসেছেন এই দুনিয়ার সবচাইতে বড় রহমতের কথা শুনতে এসেছেন সবচাইতে বড় নিয়ামতের কথা শুনতে এসেছেন আজকে আপনাদেরকে শপথ নিতে হবে আপনাদেরকে আল্লাহর দরবারে ওয়াদাবদ্ধ হতে হবে আমাদের নিঃশ্বাস আছে যতক্ষণ জীবন আছে যতক্ষণ কলিজায় নিঃশ্বাস আছে যতক্ষণ জীবনের বিনিময় হলেও আল্লাহর কোরআনকে আমরা অপমান হতে দেব না কোরআনের বিরুদ্ধে আমরা যাব না নবীর আদর্শ আমরা ছাড়বো না কে কে রাজি আছেন দুই হাত তুলে আল্লাহকে দেখায় দেন সুদের লাইসেন্স দাতা মদের লাইসেন্স দাতা পতিতালয়ের লাইসেন্স দাতা তার কমিশন খাদক আর এই কাজগুলোর পৃষ্ঠপোষক ওই আবু জাহেল যদি জাতির জন্য আদর্শ না হইতে পারে বাংলাদেশের বুকেও যারা এই কাজ করেছে অতীতে বর্তমানেও করতেছে ওরা যত বড় লোক হোক ওরা জাতির আদর্শ হইতে পারে না জোরে বলেন ঠিক কিনা কথাগুলো প্রতিটা পয়েন্ট আপনাকে বুঝতে হবে তাফসীর শুধু শুনলে হবে না কথাগুলো বুঝতে হবে আপনাকে আরেকবার বলেন ঠিক কিনা তাহলে হাজেরিন আবু জাহেল ব্যর্থ হলো ওমরকে পাঠাইয়াও ব্যর্থ হলো ওমর ইসলাম কবুল করলো জোরে কান সুবহানাল্লাহ আবু জাহেল ভরসা করেছিল ওমরের উপরে আবু জাহেল ভরসা করেছিল ওমরের উপরে যে ওমর তার কাজটা করে দেবে জীবন্ত কোরআন বিশ্ব নবীকে হত্যা করে দেবে আর এর ভিতর দিয়ে ইসলামটা এখানে কবর হয়ে যাবে কিন্তু আল্লাহ পাক যদি রাখে তাহলে মারে কে রাখে আল্লাহ
আর মারি আল্লাহ আবু জাহেল ভরসা করেছিল কার উপরে ওমরের উপরে কার উপরে যে ওমর তার কাজটা করে দেবে আর আমার নবী ভরসা করেছিল আল্লাহর উপরে জোরে কোন সুবহানাল্লাহ এজন্য আমার আল্লাহর ইসলাম ধ্বংস হয়নি কিন্তু আবু জাহেল ধ্বংস হয়ে গেছে জোরে বলেন ঠিক কি না আবু জাহেল ওখানেও ব্যর্থ হয়ে ওমরের ইসলাম গ্রহণ করার মধ্য দিয়ে যখন ইসলামের তাকবীর শুরু হলো ইসলামের জাগরণ তৈরি হলো ইসলাম ঠেকাইতে গিয়ে জাগরণ তৈরি হয়ে গেল এটা ওমরের জন্য একটা বড় পরাজয় আরেকবার কোন সুবহানাল্লাহ এটা আবু জাহেলের জন্য একটা বড় পরাজয় জোরে বলেন সুবহানাল্লাহ কার জন্য পরাজয় আবু জাহেলের জন্য পরাজয় তখন আবু জাহেল কি করলো জানেন আবু জাহেল ধর্মীয় কায়দায় ধর্ম ঠেকাবার জন্য চেষ্টা করলো কি কায়দায় কথা বলেন না কেন খুব কথা বুঝতে হবে আবু জাহেল ছিল সে জামানার বুদ্ধিজীবী আবু জাহেল ধর্মীয় কায়দায় ইসলাম ঠেকাবার চেষ্টা করলো মস্তান দিয়ে হইল না মানুষ মাইরা হইল না বন্দি কইরা হইল না জেলে দিয়া পারল না এইবার কায়দা হলো ধর্মীয় কায়দায় ধর্ম ঠেকাইতে হবে কথাটা বুঝেনেন আবু জাহেল দাওয়াত করলো কাবা মন্দিরের সবচাইতে বড় ঠাকুর নাম হলো তার আব্দেলাত জোরে বলেন নামটা কি ইহুদিদের নেতা তার নাম হলো মারহাব খ্রিস্টানদের নেতা তার নাম মুখাইরে এইরকম বড় বড় নেতাদেরকে ডাকলো বিভিন্ন ধর্মগুরুদেরকে ডাকলো আবু জাহেল ইসলাম ধর্মটাকে ঠেকাবার জন্য জোরে কর নাউজুবিল্লাহ কি ধর্ম ঠেকাবার জন্য আরো জোরে বলেন কি ধর্ম আবু জাহেল ইসলাম ধর্ম ঠেকাইতে চায় ধর্মীয় কায়দায় আরেকবার কর নাউজুবিল্লাহ আবু জাহেল ইসলামকে ঠেকাইতে চায় ধর্মীয় কায়দায় আবু জাহেল বলছে কাবা মন্দিরের ঠাকুর আব্দেলাত আপনাকে আমি বড় আশা করে নিয়ে এসেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ একটাই ধর্ম নিয়ে এসেছে তার নাম ইসলাম এই ইসলামটাকে ধ্বংস করতে হবে মুহাম্মদের চলাফেরা গতিবিধিকে রোধ করতে হবে এই ইসলামটাকে বন্ধ করতে হবে যাতে আমার অবস্থানটা ঠিক থাকে এই কাজের জন্য আপনি আমাকে কিভাবে সহযোগিতা করবেন খুব তাড়াতাড়ি বলেন আপনার ধর্মের আলোকে দেখুন আরবে আগে থেকেই প্রতিষ্ঠিত ছিল তিনটি জাতি একটা হলো খ্রিস্টানিটি এটা হলো খ্রিস্টান ধর্ম আরেকটা হলো ইহুদিদের ধর্ম আরেকটা হলো প্যাগানিজম প্যাগানিজম শব্দটির অর্থ হলো মূর্তি তৈরি করে তার পূজা করা খুব খেয়াল করেন ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য হ্যাপেন আবু জাহেল কাবা ঘরের 360টি মূর্তির যে দায়িত্বে আছে ঠাকুর আব্দেলাত কে ডেকে বলছে আপনি আমাকে বলেন মুহাম্মদ যে ধর্ম নিয়ে এসেছে ইসলামটাকে কিভাবে ঠেকানো যায় আব্দেলাত কাবা মন্দিরের বড় ঠাকুর বলতেছে আবু জাহেল তুই আসলেই জাহেল আবু জাহেল তুই আসলেই জাহেল তুমি হইছো নেতা বোজনা ছাতা মাতা কেমন হইছো তুমি কেমনে হইছো তুমি নেতা আবু জাহেল বলতেছে তোমাকে আমি দাওয়াত করে ডেকে নিয়ে আসলাম চা বিস্কুট খাওয়াইলাম গোশত খাওয়াইলাম রান খাওয়াইলাম রুটি খাওয়াইলাম যা চাইলা তাই খাওয়াইলাম হাদিয়া দিলাম আর এখন তুমি আমাকে উল্টা গালাগালি করো কেন বলতেছে আমি গালাগালি করি না আবু জাহেল আপনি একজন নেতা মানুষ অথচ আপনার মাথায় এত বুদ্ধি কম আমি চিন্তা করি নাই বলে কেন বুদ্ধি কম বলে আপনি কি জানেন যেই মানুষটার সঙ্গে আপনি পাল্লা দিতেছেন যেই মানুষটাকে আপনি ধ্বংস করতে বলতেছেন যেই মানুষটাকে আপনি হত্যা করতে বলতেছেন যেই মানুষটাকে আপনি মোকাবেলা করতে যাচ্ছেন এই মানুষটার সম্পর্কে আপনার ধারণা আছে এই মানুষটাকে আপনি চেনেন এই মানুষটাকে আবু জাহেল গটগট করে উত্তর দিয়া বলতেছে আপনি কি বলেন ও হলো আব্দুল্লাহর ছেলে মার পেটে থাকতে ওর বাবা মারা গেছে ও বেটা ওর মার নাম আমিনা বাবার নাম আব্দুল্লাহ দাদা তার নাম আব্দুল মুতালিব বংশ কুরাইশ আমার বাড়ির পাশে বাড়ি আমি তাকে চিনি না ওর টাকা নাই পয়সা নাই মা নাই বাপ নাই ভালো একটা বাড়ি নাই ভালো একটা গাড়ি নাই গায়ে ভালো জামা নাই এই বেটা বলে কোরআনের কথা আর সবাই মানতেছে ওকে নেতা এটাই তো আমার মাথা ব্যথা
এটাকে ঠেকাইতে হবে, কোনো ভাবে এটা চলতে দেওয়া যাবে না। কারণ ও যদি হয় নেতা আমার সিয়ার থাকবে না, আমি তখন বিপদে। ঠাকুর বলতেছে আবু জাহেল, আসলে আপনি উপরে উপরে তাকে চেনেন কিন্তু আসল পরিচয় জানেন না, এই মানুষটা আর কেউ নয়, মনি ঋষি মহাপ্রভু বড় বড় মনীষীরা, আমাদের প্যাগানিজম ধর্ম, পুতুল পূজারীদের ধর্ম আজ থেকে 1300 বছর আগের থেকে মক্কার বুকে প্রতিষ্ঠিত, এই নমরুদের জামানায় তারও আগের থেকে এটা প্রতিষ্ঠিত। কি আশ্চর্য ব্যাপার, প্রতিটি ধর্মগ্রন্থের মধ্যে এই মুহাম্মদের নাম লেখা আছে, প্রত্যেকটি কিতাবে এই মুহাম্মদের আগমনের কথা লেখা আছে। ওর মার নাম হবে সুমতি বা আমিনা, বাবার নাম হবে বিষ্ণু, যশা বা আব্দুল্লাহ, এর বংশ হবে কুরাইশ। এই লোকটা নরমাল কোন লোক নয়, এই লোকটা হলো ইব্রাহিম নবীর বংশধর, এটা হলো আখেরি নবী, কালকি অবতার। আর একবার করে আল্লাহু আকবার। এই লোকটার ব্যাপারে বেদ কিতাবে বলা আছে ইদং জনা উপস্রুত, এই সেই ব্যক্তি নরসংস ভবিষ্যতে, ইদং জনা উপস্রুত নরসংস ভবিষ্যতে, সাবধান হুঁশিয়ার এই পৃথিবীর মানুষেরা, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব ওই মুহাম্মদ দুনিয়ার মধ্যে এসে যাবে, সেই হলো সর্বজন প্রশংসিত ব্যক্তি, তার নাম হলো মুহাম্মদ। আরেকবার কংস, আপনি আবু জাহেল এর সাথে পাল্লা দিচ্ছেন, আপনি কি জানেন ইনি হলেন সর্বশ্রেষ্ঠা মহান মালিক, আল্লাহ পাকের মনোনীত ব্যক্তি, আপনি ইচ্ছা করলে তাকে সিত করতে পারবেন না, কাইতো করতে পারবেন না, মেরেও ফেলতে পারবেন না, উল্টা আপনার মরণ হবে, তাও সুবহানাল্লাহ কবেন না, উল্টা আপনার মরণ হবে, ওর কিছু হবে না। এই গোটা দুনিয়া যদি একদিকে চলে যায় আর ওই মুহাম্মদ যদি আরেকদিকে চলে যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিতবে, দুনিয়া তার কাছে হেরে যাবে। আর একবার করে আল্লাহু আকবার। তার আগমন মানে এমন একটা বিষয়, একমাত্র তার আদর্শই পৃথিবীতে থাকবে, আর এই পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া পর্যন্ত অন্য সব আদর্শ মিলিয়া জুলিয়া একত্রিত হইয়া তার আদর্শকে মোকাবেলা কেউ করতে পারবে না, চেষ্টা করবে মোকাবেলা করতে পারবে না। আর একবার বল সুবহানাল্লাহ। এই লোকটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। আর একবার বল সুবহানাল্লাহ। প্যারে হাজেরি কাবা মন্দিরের ঠাকুর বলতেছে আবু জাহেল ভালো করে শুনে নাও, এই মানুষটা হলো ইদং জনা উপস্রুত নরসংস ভবিষ্যতে, এই সেই প্রশংসিত মহান প্রশংসিত ব্যক্তি, নাম হলো তার মুহাম্মদ। এই লোকটার ব্যাপারে বেদের বর্ণনার মধ্যে এত সুন্দর সুন্দর কথা আছে, গোটা সৃষ্টি জগৎ একদিকে চলে গেলেও এই মানুষটার মোকাবেলা করা সম্ভব নয়, তিনি সাধারণ কোনো মানুষ নন, তিনি দুনিয়ায়ও বাদশাহ হবেন আর আখেরাতে সকল বাদশার বাদশাহী তিনি করবেন। আবু জাহেল বলে, এই ঠাকুর তোর কথা মানি না, তুই কিতাবের কথা কহ। যেমন আমাদের সমাজের মধ্যে মসজিদের ইমাম সাহেব যখন কোরআন থেকে কথা বলে, মসজিদের অনেক বেটা দায়িত্বশীল আছে, সভাপতি সেক্রেটারি বাধা দিয়ে কয়, হুজুর আপনি কোরআনের কথা কন, আপনি নিজের কথা কন গা। অথচ হুজুর কিন্তু কোরআনের কথাই কইতেছে, কোরআনটা মানতে চায়, মানবে বলে, কিন্তু হুজুরের কথা মানতে চায় না, জোরে বলেন ঠিক কিনা। আবু জাহেলের ওই রোগ বর্তমানেও কিছু লোকের মধ্যে আছে, এ ঠাকুর তোর কথা শুনব না, কিতাবের কথা কয়, কিতাবের কথাই বলতেছে ঠাকুর। অথর্ববেদ শ্লোক 7 অধ্যায় 3 মহাপ্রভু বর্ণনা করছে, অলস্য ইল্লোলে মিত্রা বরুণ রাজা তস্যাত তিনি পুনস্তং দুদ্ধ অবয়মিলঙ্কু অল্ল রসুল মোহাম্মদকং বরস্য অল্লে অল্লা মইল্লাল্লতি ইল্লাল্লা উত্তম ব্রহ্ম সদধেনে ভবস্ত মধ্যম স্ত্রী রূপ বাজ্য পূজা ধমাধম লা ইলাহ হরতি পাদম ইল্লাল্লাহু পরম পাদম জন্ম বৈকুণ্ঠ পরয়নতি নম জপ মোহাম্মদং। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জাহেল বলছে ঠাকুরের মানেটা বল, ঠাকুর মানে বলতেছে জগতের মালিক ওই আল্লাহ, তার আপন ইচ্ছায় একজন ব্যক্তিকে তার বন্ধু হিসাবে গ্রহণ করেছেন, নাম হলো তার মুহাম্মদ, তিনি হবেন রাসূলুল্লাহ, তার জবানে আনবে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা আনবে মুহাম্মদ রাসূলুল্লাহ। আপনারা বলেন সুবহানাল্লাহ। আর ওই মোহাম্মদ রসুল
এমন পাওয়ারফুল হবে গোটা সৃষ্টি জগতের কোনো পরাশক্তি তার মোকাবেলা করতে পারবে না। তিনি হবেন শ্রেষ্ঠ, তার ধর্ম হবে শ্রেষ্ঠ, ওই মুহাম্মদের আল্লাহই হলো শ্রেষ্ঠ। আর একবার বলেন আলহামদুলিল্লাহ। আবু জাহেল বলল, ওরে সর্বনাশ, এই কথা আমাদের কিতাবে লেখা আছে? বলে হ্যাঁ। এই ঠাকুর, আজকের থেকে এই কিতাব আর কেউ পড়তে পারবে না, তুই পড়বি আর তোর ছেলে পড়বে। কারণ এই কথা পড়বে যখন মুসলমান হবে তখন আমার দল ছেড়ে দিয়ে মুহাম্মদের দলে চলে যাবে, এটা আমি মানবো না। জোরে কান আল্লাহু আকবার। দেখুন, আজকে দুনিয়ার মধ্যে ব্রাহ্মণ্যবাদী আদর্শকে যারা, হিন্দুত্ববাদী আদর্শকে যারা বড় মনে করেন, ভালো করে শুনে নেন। আপনি যে ইসলাম পালন করেন, আপনার নবী পৃথিবীর কারোর চাইতে ছোট নয়, আপনার ইসলাম পৃথিবীর কোন ধর্মের চাইতে ছোট নয়। আপনি মুনাফিকি করে নিকৃষ্টটাকে উৎকৃষ্ট মনে করেন, এটার কারণটা কি? আপনি নিজেকে তো ছোট মনে করেন কেন? নিজের ধর্মকে ছোট মনে করেন কেন? নিজের ইসলামকে ছোট মনে করেন কেন? আপনার এই দৈন্যতা কিসে ধরলো আপনারে? আপনারে কি ভূতে ধরছে? ইবলিস শয়তান আপনার মাথার উপরে চাপছে। আবু জাহেল কয়, পাদ্রি বাবা আপনি কন এই ঠাকুর দিয়ে কাজ হবে না। পাদ্রি কয়, আমার কিতাবে আরো বেকায়দা কথা লেখা আছে, আপনার ব্যাপারে আপনার পক্ষে কোনো কথা নাই। ঈসা নবী নিজে বলে গেছে, আমার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবাই মানবা, নইলে দুনিয়ায়ও শান্তি নাই, আখিরাতেও মুক্তি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। If you want the peace in your present life and paradise after death, you have to go the route of Prophet Muhammad, peace be upon him, is coming for clear total crime with a mission. His mission's name is Islam. আরেকবার কোন সুবহানাল্লাহ। ঈসা নবী বলছে, বেশি দেরি হবে না, অতি তাড়াতাড়ি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম নামক মিশন নিয়ে দুনিয়ায় এসে যাচ্ছে। তোমরা যদি জান্নাত চাও আর আখিরাতে মুক্তি চাও, ওই মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত হইয়া যাও, তার কালেমাটা পড়া নাও। কারণ দুনিয়ায় শান্তি আখিরাতে মুক্তির জন্য বিকল্প রাস্তা আল্লাহর দুনিয়া আল্লাহ তৈরি করে নাই, তিনি হলেন আল্লাহর রহমত। আর একবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কি আল্লাহর রহমত নয়? জোরে বলেন রহমত নয়। আল্লাহ পাক বলতেছে, ওয়ামারসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আমার নবী আল্লাহ পাকের রহমত, এজন্য নবীর আদর্শ মানবে যারা আল্লাহ রহমত পাবে তারা, নবীকে বাদ দেবে যারা গজবের মধ্যে পড়বে তারা। আরেকবার বলেন ঠিক কিনা? আজকে বাংলাদেশে ক্যান্টনমেন্টের মধ্যে মেয়ে ধর্ষিত হয়, ধর্ষণ করে মেরে ফেলায় দেয়, এটা গজব না রহমত? কথা কল না কেন? গজব। আপনি কল্পনা করতে পারেন ক্যান্টনমেন্টের সাইতে সুরক্ষিত জায়গা বাংলাদেশে আছে? আশ্চর্য হয়ে যাবে। আমার কাছে গত 3 মাস আগে এক মেজর আসছে আমার মসজিদে ঢাকাতে, হুজুর একটু দোয়া করে দেন। কি হইছে? কয় 3 দিন ধরে আমার নিজের মেয়েটাকে খুঁজে পাইতেছি না। লোকটা মেজর। জোরে বলেন কি? আমি কইলাম, বেটা আর্মি অফিসার মেজর, তুমি নিজের মাইয়ারে কন্ট্রোল করতে পারো না, আর তুমি দেশ কন্ট্রোল করবা? কিসের মেজর হইছ মিয়া? হুজুর দোয়া করেন। আমার দোয়া তো মেয়ের দরকার না, দোয়া দরকার আপনার, আপনার দোয়া দরকার। জোরে বলেন ঠিক কিনা? আজকে বাংলাদেশে ধর্ম দিয়ে ধর্ম ঠেকানোর চেষ্টা করা হচ্ছে। মূল কোরআনের কথা, মূল হাদিসের কথা, মূল নবীর সুন্নতের উপরে যে সমস্ত পীর মশায়েখ আলেম ওলামা মুফতি মুহাদ্দিসরা মানুষকে আল্লাহর ইসলামের দাওয়াত দেয়, আল্লাহর নবীর সুবহান আদর্শ শিক্ষা দেয়, তাদের থেকে মানুষকে ভাগায় নিয়ে ইসলামের নামে অন্য কিছু শিখানো হচ্ছে। আর একবার বলেন ঠিক কিনা? এবং তাদেরকে জাতীয়ভাবে পৃষ্ঠপোষকতা দেওয়া হচ্ছে। আর একবার কান নাউজুবিল্লাহ। উদাহরণ লক্ষ্য করেন, আমি গত মাসে একটা মাহফিলে গিয়েছিলাম, জায়গাটার নাম সিরাজগঞ্জ জেলা শাহজাদপুর থানা। জেলাটার নাম কি? কথা কন। সিরাজগঞ্জ জেলা, থানাটার নাম শাহজাদপুর। নাম শুনছেন আপনারা? শাহজাদপুর থানা। এখানে বিরাট বড় কাপড়ের মোকাম আছে, কাপড়ের ব্যবসা হয়। এখন
আমি সিরাজগঞ্জ জেলার ওই সাজাতপুর থানার সামনে দিয়ে যাইতেছি, ওখানে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কুঠি বাড়ি আছে, রবি ঠাকুরের কুঠি বাড়ির পাশে রবি ঠাকুরের নামে একটা কলেজও আছে। আমি সেই কলেজের পাশ দিয়ে আমার গাড়ি নিয়ে যাইতেছি, খুব খেয়াল করেন কথাগুলো। কিছু দূর যাওয়ার পরে দেখলাম মাঠের মধ্যে বিশাল বড় করে সামিয়ানা প্যান্ডেল টাঙাইয়া ওখানে একটা ওরস মুবারক হচ্ছে। জোরে বলেন কি মুবারক, কথা বলেন, ওরস মুবারক হইতেছে এবং মাইকের মধ্যে গান বলতেছে। আমি জিজ্ঞেস করলাম যে এখানে কার ওরস হইতেছে, বলে হুজুর এখানে তেল বাবার ওরস মুবারক হইতেছে। কি বাবা? তেল বাবা। কি বাবা? এখানে তেল বাবার ওরস মুবারক হইতেছে, ওরা মাইকে গান বলতেছে। জান্নাতে যদি যাবার চাও বাবার গায়ে তেল মাখাও, জান্নাতে যদি যাবার চাও বাবার গায়ে তেল মাখাও। ওরে আমার বাবা এমন বাবা, নামাজ কালাম লাগে না। জান্নাতে যদি যাবার চাও বাবার কদম সাইরো না। জোরে কর নাউজুবিল্লাহ। জান্নাতে যদি যাবার চাও কার গায়ে তেল মাখাও, কথা বলেন কি, কার গায়ে? তা আমি জিজ্ঞেস করলাম যে সারা গায়ে মাখাবে না দু এক জায়গা বাদ থাকবে? জিজ্ঞেস করলাম যে তেল বাবার তরিকা কি, বলছে এখানে যদি কেউ মুরিদ হয় তাইলে তেল তেল করে জান্নাতে চলে যায়। আমি বললাম এই তরিকার মূল টার্গেট কি, বলছে হুজুর এই বাবা নামাজ কালাম ছাড়াই মানুষকে জান্নাতে পাঠিয়ে দেবে। ইনি পুরুষ মানুষকে মুরিদ করেন না, মুরিদ করে বাড়ির মহিলাটাকে। কারে মুরিদ করে কথা কন, বাড়ির মহিলাটারে মাইয়ারে মাইয়াটারে মুরিদ করে, পুরুষটারে মুরিদ করে না। দেখছেন টার্গেটটা কি, মহিলা টার্গেট, অ্যাটেম্প টু মার্ডার। জান্নাতে যদি যাবার চাও বাবার গায়ে তেল মাখ। আবার বলতেছে নামাজ কালাম লাগে না, মানে আল্লাহর কালাম যে কোরআন এটাও লাগে না, আল্লাহর নামাজ যে নামাজ এটাও লাগে না। জোরে কর নাউজুবিল্লাহ। যার কোরআন লাগে না নামাজ লাগে না, একই পীর সাহেব বাবা আনা শয়তানের গালা তো ভাই। আরো জোরে বলেন কি, আরো জোরে বলেন কি, এই ধরনের শয়তান যদি কুতুব দিয়ে আসে জুতা দিয়া মেহমানদারি করবেন। জোরে বলেন কি দিয়া, যেই বেটা নামাজ পড়ে না সে কি পীর সাহেব হইতে পারে, যেই বেটা আল্লাহর কোরআন মানে না সে কি বাবা হইতে পারে? এর মেহমান দরবারি দাঁড়ি করবেন কি দিয়া, আরো জোরে বলেন কি দিয়া, কি দিয়া? জুতা আছে আপনাকে বাড়ি, রাখে দেন ভবিষ্যতে কাজে লাগবে। এই ধরনের শয়তানি চলতেছে দেশব্যাপী, আর একবার বলেন ঠিক কিনা? প্যারে হাজারি আবু জাহেল খুব চেষ্টা করলো, কিন্তু ধর্মগুরু যারা ছিল ওরা বলল আমরা পারব না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম, মুহাম্মদের ধর্ম আমরা গ্রহণ করি না, মুহাম্মদের ধর্ম আমরা গ্রহণ করি নাই। কিন্তু তার বিরুদ্ধে মোকাবেলা করার মতো আমার ক্ষমতা নাই, কারণ ওর সঙ্গে থাকে আল্লাহ, যে দেবে তার সঙ্গে পাল্লা, সাইজ হইতে পারে উল্টা তার কাল্লা। আর একবার বলেন সুবহানাল্লাহ। সালাত আল্লাহ পাকের আরেকটা নিয়ামত। জোরে কন সুবহানাল্লাহ। আমাদের সমাজের মধ্যে অনেকেই সালাতকে গুরুত্ব দিতে চায় না। আমি আপনাদেরকে একটি হাদিস বলি, আমার সঙ্গে আপনারা বলবেন, বাইনাল আব্দি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। মুমিন নামাজ আদায় করে, কাফের নামাজ পড়ে না। মুমিন নামাজ পড়ে, কাফের নামাজ পড়ে না। এই হাদিসটা আপনারা মনে রাখেন, মুমিন এবং কাফের এর মধ্যে পার্থক্য হলো, আল্লাহর বান্দা আর আল্লাহর দুশ্মন এর মধ্যে পার্থক্য হলো সালাত। আর একবার কর নাউযুবিল্লাহ। এই সালাতকে যারা অস্বীকার করে, বুঝতে হবে দুনিয়ার মধ্যে তার ইমানদার হিসাবে পরিচয় দেওয়ার আর কিছু নাই। আর একবার কর নাউযুবিল্লাহ। প্যারে হাজেরি আর রহমান শব্দটি রহম শব্দ থেকে উৎপত্তি হয়েছে, এর অর্থ হলো দয়া। রহমানুর রহিম আল্লাহ রাব্বুল আলামিন,
আগে বান্দার প্রতি দয়া করেন তারপরে আল্লাহ তার দয়ার কথা বলেন আল্লাহ আগে দয়া করে দয়ার কথা পরে বলে আল্লাহ দয়া না করে দয়ার কথা বলেন না আর একবার বলেন সুবহানাল্লাহ যেমন আল্লাহ আমাদের প্রতি দয়া আগে করেছেন কোরআনে বর্ণনা পরে করেছেন যেমন আল্লাহ বলছেন চোখ দিলাম ঠোঁট দিলাম জিহ্বা দিলাম কণ্ঠ দিলাম মেধা দিলাম এগুলো আল্লাহ আগে দিয়েছে পরে বলতেছে জোরে বলেন ঠিক কিনা আপনি দেখেন আগে না চোখ পাইছেন আগে কথাটা বুঝেন আপনি আগে দেখেন না চোখ পাইছেন আগে চোখ আগে না দেখা আগে চোখ আগে না দেখা আগে হাত আগে না ধরা আগে পা আগে না চলা আগে হৃদয় আগে না অনুভব আগে ব্রেন আগে না চিন্তা ভাবনা করা আগে জিহ্বা আগে দিছে না কথা আগে কন জিহ্বা আগে না কথা আগে আল্লাহ প্রত্যেকটা নিয়ামত রহমত আগে দিয়েছেন পরে বলেছেন আরেকবার কান সুবহানাল্লাহ أَلَمْ نَجْعَلْ لَهُ عَيْنَيْنِ وَلِسَانًا وَشَفَتَيْنِ وَهَدَيْنَاهُ النَّجْدَيْنِ আমি কি তোমাকে চোখ দেই নাই ঠোঁট দেই নাই জিহ্বা দেই নাই ব্রেন দেই নাই ভালো মন্দ বুঝার ক্ষমতা দেই নাই এগুলো সব আল্লাহ দিয়েছে আর একবার কন সুবহানাল্লাহ আল্লাহর দয়া এগুলো দেখুন রহমত শব্দটির আরেকটা ব্যাখ্যা করা আছে তাফসীরে ইদকানের ভিতরে আর রহমা মানাহু আন-নিমা মানাহু আল-কুওয়া আরেকবার কান সুবহানাল্লাহ রহমতের আরেকটা অর্থ হলো রহমা মানাহু আল-কুওয়া এর রহমতের একটি অর্থ হলো শক্তি আরেকবার কান আলহামদুলিল্লাহ কুওয়াত এটা আল্লাহর রহমত যেমন আমি কথা বলছি এটা বাক শক্তি এই বাক শক্তিটা আল্লাহ রহমত জোরে কান সুবহানাল্লাহ আপনি কান দিয়ে শুনতেছেন এই শ্রবণ শক্তি এটা আল্লাহ রহমত আরেকবার কান সুবহানাল্লাহ আপনি চোখ দিয়ে আমাকে দেখছেন এই দৃষ্টি শক্তি এটা আল্লাহ রহমত এগুলো সব আলাদা আলাদা পাওয়ার এই সব পাওয়ার এক জায়গায় কইরা আল্লাহ আশরাফুল মখলুকাত বানাইছে আরেকবার কান সুবহানাল্লাহ খুব খেয়াল করতে হবে কথাটা দেখুন এই দুনিয়ার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা নাম হলো তার আজর জোরে বলেন নামটা কি আজর ভরসা করলো আবু জাহেলের মতই নমরুদের উপরে জোরে বলেন কার উপরে আজর ভরসা করলো নমরুদের উপরে যে নমরুদ যদি ঠিক থাকে তাইলে আমার মন্ত্রিত্ব ঠিক থাকবে আজীবনে আমার খাওয়া পড়ার কোনো অভাব হবে না আমি খুব ভালো থাকবো এইটা নির্ভর করেছে নমরুদের উপরে আজর ইব্রাহিমের বাবা আর ইব্রাহিম আলাইহিস সালাম নির্ভর করেছে সর্বশক্তিমান আল্লাহর উপরে গোটা দুনিয়া একদিকে ইব্রাহিম আলাইহিস সালাম একা একদিকে আর একবার কর আল্লাহু আকবার ইব্রাহিম আলাইহিস সালাম জিতে গেছে নমরুদের 14 গুষ্টি হেরে গেছে আরেকবার কান সুবহানাল্লাহ এমন কি ইব্রাহিম আলাইহিস সালামের বাবা যে নমরুদের ধর্মমন্ত্রী এ বেটা নিজেও হেরে গেছে ওর 14 গুষ্টি হেরে গেছে কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম জিতে গেছে আরেকবার কর আলহামদুলিল্লাহ কেমন করে রহমত দ্বারা জিতলো লক্ষ্য করেন আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন আগুনের মাঝখানে জোরে বলেন কয়দিন সবাই বলেন 40টা দিন আগুনের মাঝখানে আছেন তিনি নমরুদের পায়ে পেয়াদা উজির নাজির পর্যবেক্ষণকারী যারা ছিল এই মানুষগুলো 38তম দিনে নমরুদের কাছে গিয়া একটা খবর কইল মাননীয় রাজা বাহাদুর মাননীয় রাজা মহাশয় 38তম দিন পার হয়ে গেল এখনো পর্যন্ত ইব্রাহিমের গায়ের পোশাকটা পড়ে না ব্যাপারটা কথাটা একটু কায়দার কথা আপনি কথাটা বুঝে নিন কায়দার কথাটা কেমন মানে ডাইরেক্ট যদি বলে ইব্রাহিম এখনো বেঁচে আছে আগুনের মধ্যে ইব্রাহিম পড়ে নাই তাইলে নমরুদের মিজাজ খারাপ হইতে পারে কানের উপরে একটা থাপ্পড় মারতে পারে এজন্য কৌশল করে বলতেছে ইব্রাহিমের গায়ের পোশাক পড়ে নাই তার মানে পোশাকের মধ্যে যে মাল আছে ওইটা পড়ছে পোশাকের মধ্যে যে ইব্রাহিম আছে ইব্রাহিম কি পড়ছে আসলে ইব্রাহিম পড়ে নাই জোরে কোন আল্লাহু আকবার এজন্য পায়ে পেয়াদা উজির নাজির
এরা নমরুদকে ভয় পায়, নমরুদের শাস্তিটাকে ভয় পায়, এজন্য কায়দা করে কথা বলতেছে। এখনো পর্যন্ত ইব্রাহিমের গায়ের পোশাকটা পরে নাই, এটা হলো কায়দার কথা। জোরে বলেন, কিসের কথা? কায়দার কথা। যেমন কিছুদিন আগে প্রথম আলো পত্রিকার মধ্যে একটা গল্প পড়েছিলাম আমি, ছোট্ট গল্প। গল্পটা ঠিক এমন, এক ঘরে শুয়ে আছে শ্বশুর আর শাশুড়ি, আর একটা ঘরে শুয়ে আছে মেয়ে আর মেয়ের স্বামী। এরকমটা হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? একটা বাড়িতে দুইটা ঘর, এক ঘরে শুয়ে আছে কে? শ্বশুর আর শাশুড়ি, আর এক ঘরে মেয়ে আর তার স্বামী, পাশাপাশি ঘরে শুয়ে আছে। হঠাৎ করে গভীর রাত্রিবেলা মেয়ে আর তার স্বামী যে ঘরে শুয়ে আছে সেই ঘরের ভিতর থেকে শব্দ হইছে ধপাস। কি শব্দ হইছে কথা কন? ধপাস শব্দ যখন হইছে, পাশের ঘর থেকে শাশুড়ি চিৎকার করে বলতেছে, কিরে মা, তোর ঘরের মধ্যে কোনো সমস্যা? এত জোরে শব্দ হইল কেন? মা বলতেছে এই কথা, মেয়ে তখন প্রতিউত্তরে বলতেছে, মা, কাঁথাটা পড়ে গেছে। কাঁথা বোঝেন তো? কাঁথা বোঝেন? কাঁথা কি করে? গায়ে দেয়। কাঁথাটা পড়ে গেছে। শাশুড়ি বলতেছে, এত জোরে শব্দ হইল কাঁথা পড়ে গেছে, ধপাস করে শব্দ হলো কাঁথা পড়ে গেছে, এটা কেমন কথা? বলে, না মা, কাঁথার মধ্যে তোমার জামাইও ছিল। কাঁথার মধ্যে কিনা ছিল কথা কন? কাঁথার মধ্যে শাশুড়ির জামাইটাও ছিল। তার মানে জামাই যে পড়ে গেছে এইটা কয় না, কায়দা করে কইতেছে কাঁথা পড়ে গেছে। এটা হলো কায়দার কথা, যে যাতে কৌশল করে মূল কথাটাও বলা হয়, আবার পিঠটাও বাসে, মান সম্মানটাও বাসে। এটা হলো কায়দার কথা। আর একটা উদাহরণ দেই, 14ই ফেব্রুয়ারি ছেলেরা পালন করে একটা দিন, তিনটার নাম কি কথা কন? ওই দেখেন, এই রোগের রোগী এখানেও আছে মনে হয়, ভালোবাসা দিবস মনে আছে না? ভালোবাসা দিবসের পরের দিন 15ই ফেব্রুয়ারি এক ছেলে মাথায় ব্যান্ডেজ বাইন্দা বাজারে ঘুরতেছে, দুরুং বাজারে ঘুরতেছে। এক দোকানদার ডেকে কয়, ভাই এদিকে আসেন, কি হইছে আপনার মাথায় এরকম ব্যান্ডেজ বান্ধা কেন? কয়, পাশের বাড়ির মাইয়াটা গোলাপ ফুল ছুঁড়া মারছিল। কি ফুল? পাশের বাড়ির মাইয়া গোলাপ ফুল ছুঁড়া মারছে, বাবা গোলাপের কাঁটায় আপনার কপাল ফেটে গেল। বলে, না, ওই ফুলের সাথে ফুলদানিটাও ছিল। ফুলের সাথে কি ছিল? ফুলদানি। বোঝেন তো? মানে যেই জিনিসের মধ্যে ফুল রাখা হয় তার মানে আই লাভ ইউ করতে গেছে ফুলদানি দিয়ে বসাইছে। ফুলের সাথে ফুলদানিটা ছিল, ফুলদানি দিয়ে আমার সে কপাল ফাটাই ফেলাইছে, এখন কয় যে ফুল দিয়ে আমার সে ফুল ছুঁড়া মারছে। জোরে কন, নাউজুবিল্লাহ। নমরুদের পায়ক পেয়াদা বলে, মহামান্য রাজা মশাই, ইব্রাহিমের গায়ের পোশাক পরে নাই। নমরুদের বুঝতে তো বাকি নাই, ভিতরে ইব্রাহিম আছে ওটাও কিছু হয় নাই। আর একবার বলেন সুবহানাল্লাহ। নমরুদ প্রাসাদের উপরে উঠে আগুনকে জিজ্ঞেস করেছে, তাফসিরে আছে, আগুন রে তোর কি হইল যে তুই আমার দুশ্মন ইব্রাহিমকে পুড়াইতে পারলি না? কত পূজা করলাম, চন্দন কাঠ দিলাম, ঘি দিলাম, কত কিছুই না তোরে দিলাম, এত নাসাগানা করলাম, এত কিছু সম্মান তোরে দিলাম, আগুন তুই কেন আমার দুশ্মনটারে পুড়াইতে পারিস না? আগুনের ভিতর থেকে জবাব আসতেছে, আগুনের জবান খুলে গেছে। ও মিয়া, ভালো করে মনে রাখবেন, এ জবানের বাক শক্তি আল্লাহর। আপনি গোশতের টুকরা জিব্বা দিয়া কথা কন, এ জিব্বা আসলে কথা কয় না, কথা আল্লাহ বলাই রহমতের শক্তি দিয়া, তাই আপনি আমি বলতে পারি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আগুন বলতেছে, রে নমরুদের গোশতের
তুই আর তোর বউ আই তোর সত্য গুষ্টি পুরাইয়া শেষ করে দেব কিন্তু আমি যে আল্লাহর গোলাম সে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের গোলাম আমি আল্লাহর খলিল ইব্রাহিমকে আমি বুড়াইতে পারবো না কারণ ইব্রাহিমের বংশে আসবে আখেরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ইব্রাহিমের হাতে তৈরি হবে আল্লাহর কাবা বাইতুল্লাহ ইব্রাহিম হলো আল্লাহর খলিলুল্লাহ ইব্রাহিমের একটা পশম পোড়াবার ক্ষমতা আমার নাই আরেকবার বলেন সুবহানাল্লাহ এখানে তাফসীরের হিসাব হলো যেহেতু ইব্রাহিম আলাইহিসসালামের রক্তের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অস্তিত্ব বিদ্যমান বিশ্বনবীর দেহে কোনো আগুনের স্পর্শ আসতে পারে না আরেকবার করে আল্লাহু আকবার ইব্রাহিম আলাইহিসসালাম যে আগুনের ভিতর থেকে বাঁচছে সেটাও রহমাতাল লিল আলামিনের ইজ্জতের কারণ জোরে বলবেন না আল্লাহু আকবার জোরে বলবেন না আল্লাহু আকবার কথাটা আপনাকে বুঝে নিতে হবে কথাটা আপনাকে বুঝে নিতে হবে আপনি নরমাল কোন নবীর উম্মত নন এ দুনিয়ার ভিতরে বিশ্ব নবী আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে ওই নবীকে যে মানবে পৃথিবীর মধ্যে সেই বান্দা সম্মানিত হবে আখেরাতে আদালতে কবরে ফুলসিরাতে মিজানে কোথাও তার অপমান হবে না কারণ ওই নবী হলো সব বান্দার জন্য কান্ডারি আরেকবার বলেন সুবহানাল্লাহ আরেকবার বলেন সুবহানাল্লাহ দেখুন আরেকটু উদাহরণ দেই আল্লাহ না করুন বাংলাদেশের প্রেসিডেন্ট সাহেব যদি ইন্তেকাল করেন উদাহরণ দেওয়ার জন্য বলছি আল্লাহ না করুন বাংলাদেশের প্রেসিডেন্ট সাহেব যদি ইন্তেকাল করেন ওই লোকটাকে যদি কবর দিতে হয় কোন দলের নাম বললে লাভ হবে না কবর দেওয়ার সময় বলবে বিসমিল্লাহ ফি সাবিলিল্লাহ আলা মিল্লাতে জোরে বলেন খুব খেয়াল করতে হবে আপনাকে এখানে বিসমিল্লাহ ফি সাবিলিল্লাহ আলা মিল্লাতে জাতীয় পার্টি বিসমিল্লাহ ফি সাবিলিল্লাহ আলা মিল্লাতে আওয়ামী লীগ বিসমিল্লাহ ফি সাবিলিল্লাহ আলা মিল্লাতে জামাত ইসলাম বিসমিল্লাহ ফি সাবিলিল্লাহ আলা মিল্লাতে তবলিগ জামাত বিসমিল্লাহ ফি সাবিলিল্লাহ আলা মিল্লাতে সরমুনাই এই সমস্ত কোন গান চলবে না যত বড় রাজা বাদশাহ হোক যত বড় প্রেসিডেন্ট হোক বিসমিল্লাহ ফি সাবিলিল্লাহ আলা মিল্লাতে এই বিশ্বের কোন মানুষ মুসলমান যদি ইন্তেকাল করে রসূলের কদমেই তাকে আসতে হবে বিকল্প কোন রাস্তা নাই নইলে রহমত পাওয়ার কোন সম্ভাবনা নাই আরেকবার বলেন ঠিক কিনা আমার আল্লাহ তাই বলছে ওয়ামারুসাল্লাকা ইল্লা রহমাতাল লিল আলামিন আল্লাহু আকবার এ সৃষ্টি জগতের জন্য টোটাল বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য আপনাকে রহমত ছাড়া আর কিছু বানানো হয় নাই আরেকবার কল সুবহানাল্লাহ এই রহমতের নবীকে হত্যা করার জন্য আবু জাহেল চেষ্টা করেছে ইসলামকে ঠেকাবার জন্য নবীকে হত্যার ভিতর দিয়া কিন্তু আবু জাহেল সহ আজ পর্যন্ত যত আবু জাহেলের নাতিপুতি আছে এরা চেষ্টা করেই যাচ্ছে আল্লাহর নবীর কথা যারা মানবে নবীর পথে যারা চলবে নবীর আদর্শ যারা ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে বাস্তবায়নের চেষ্টা করবে এদেরকে ধরো এদেরকে মারো এদেরকে জেলে দাও এদেরকে খুন করো এদের জবানবন্দ করো এদেরকে আটকাও এদেরকে ধ্বংস করো ওদেরকে সকাল বিকাল নাস্তা করো কত রকমের কাহিনী কত স্লোগান বলবে কিন্তু মনে রাখবেন মাদার তেরেসা এই পৃথিবীর মধ্যে 65 বছর ধরে খ্রিস্টান সাম্রাজ্যের প্রসার ঘটাবার জন্য দক্ষিণ পূর্ব এশিয়ার বিরাট বড় দায়িত্ব পালন করতে গিয়েছিল কিন্তু মাদার তেরেসা শেষ পর্যন্ত গিয়া খ্রিস্টান পাদ্রি পোপ জন পলের কাছে গিয়া বিচার দিয়ে হিসাব করে বলল এই কোরআন যতদিন পৃথিবীতে থাকবে আমার মতো লক্ষ মাদার তেরেসা প্রচেষ্টা করেও আল্লাহর ইসলাম ধ্বংস করতে পারবে না এই কোরআনের কারণেই আমি আমার মিশন ব্যর্থ হয়েছে আমি পারি নাই খ্রিস্টান সাম্রাজ্য তৈরি করতে মুসলমানরা যারা একবার কোরআন শুনে একবার
একবার কোরআনের কাছে আসে ওদের কলিজায় যখন কোরআন ঢুকে যায় তখন ওরা ইমানদার হয়ে যায় ওদের যদি আমরা মদ খাইয়া নাচ গান দেখাইয়া ওদেরকে যখন বেঈমান বানাই আবার ওরা যখন কোরআন শুনে আবার ওদের ইমান ফিরে আসে আরো মজবুত হয়ে যায় আর একবার গান সুবহানাল্লাহ শুধু মজবুতই হয় না বান্দা পাপ করার পরে আবার যখন তওবা করে যখন কোরআনের পথে আসে তখন ওয়ায়ুবাদ্দিলু সাইয়্যাতি বিল হাসানাত ওদের পেছনের গুনাহগুলো সওয়াবে রূপান্তরিত হয় আর আগের সওয়াবের সঙ্গে যোগ হইয়া ওরা ডাবল সওয়াবের মালিক হইয়া যায় আর একবার বলেন সুবহানাল্লাহ এই জন্য এই কোরআনের কারণে ওরা দুনিয়াতে ওদের সঙ্গে পারা যাবে না কোরআনের কারণে আখেরাতে ওরা সবার আগে জান্নাতে চলে যাবে এই জন্য এই মুসলমানদের হাত থেকে যদি কোরআনটা কেড়ে নেওয়া যায় তাইলে ওরা নিঃস্ব হয়ে যাবে এই জন্য আজকের কোরআনের তাফসির মাহফিলে তাওহিদি জনতার কাছে আমি এটাই বলতে চাই জীবনে মরণে আপনি রিকশাওয়ালা হন ভ্যানওয়ালা হন চায়ের দোকানদার হন ব্যবসায়ী হন নৌকার মাঝি হন জেলে হন শ্রমিক হন তাঁতি হন পীর হন মাশায়েখ হন চেয়ারম্যান হন মেম্বার হন আলেম হন আপনার কাছে কোরআন আছে আপনার সব আছে আপনার কাছে কোরআন নাই আপনার কিছু নাই ঠিক না ঠিক আরো জোরে বলেন ঠিক না ঠিক এই জন্য আজকের মাহফিলে চতুর্থ দিনের মধ্যে আজকে প্রথম দিন আজকের দিনের মাহফিলে আমাদেরকে শপথ নিতে হবে আগামী দিন আমাদের জীবনে নিঃশ্বাস চালু থাকবে যে কয়দিন আমরা আল্লাহর কোরআনের উপরে থাকব সে কয়দিন কোন প্ররোচনা কোন জ্ঞান কোন কথা কোন হুমকি কোন জেল কোন জরিমানা কোন প্রকারের হুমকি ধুমকি সোকরানি রাঙানি দিয়া আমাদেরকে কোরআন থেকে কেউ দূরে সরাইতে পারবে না এ ব্যাপারে আমরা কি শপথ গ্রহণ করতে পারি কে কে পারেন হাত তোলেন তো লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো সবার দিলে জালো নারায়ে তাকবীর সবাই হাত উঠায় রাখেন বলেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন আমাদের জান আমাদের মাল আমাদের ঈমান আমাদের প্রচেষ্টা আমাদের আমল সব তোমার জন্য তোমার ইসলামের জন্য তোমার নবীর জন্য তোমার কোরআনের জন্য ইয়া আল্লাহ সবাই বলেন ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করো আমিন আল্লাহুম্মা আমিন اللهم انت السلام منك السلام حينا ربنا بالسلام وادخلنا الجنة دارك دار السلام تباركت ربنا وتعليت يا جل الجلال والإكرام اللهم اغفر لنا ولوالدينا ولأستاذنا ولشيخنا ولأقاربنا ولأمهاتنا ولإخواننا من النار رب العالمين গুনার বোঝা মাথায় করে ভিখারির মতো কাঙ্গালের মতো কুতুব দিয়ার জমিনে চার দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিবসে হাজার হাজার তৌহিদ জনতা নারী পুরুষ নিয়ে তোমার দরবারে হাত উঠাইলাম রব্বুল আলামিন আমাদের মধ্য থেকে জিহাদ কেন পছন্দ হয় ওই হাতের ওসিলাই সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ আমরা গুনাহগার গুনাহ করেছি বেসুমার তুমি তো গফুর ও গাফফার আমাদের গুনার দিকে তাকাইও না রহমান নামের বদলতে জীবনের গুনাহগুলো জীবনের মতো মাফ করে দাও ইয়া আল্লাহ টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে জান দিয়ে মাল দিয়ে তোমার যেই বান্দা বান্দিগুলো সার্বিক সহযোগিতা দিয়ে তোমার এই কোরআনের মাহফিলটা সাফল্য মণ্ডিত করলো আল্লাহ রে দয়া করে মায়া করে মেহরবানি করে তাদের সকলের জীবনের গুনাহগুলো কোরআনের খাতিরে মাফ করে দা যারা এসেছে বসেছে সময়ের কোরবানি জানের কোরবানি মালের কোরবানি করেছে তোমার কোরআনকে সম্মান করেছে কোরআনের নবীর সাফায়াত ওদের সকলের নসিবের জন্য মঞ্জুর করে নাও ইয়া আল্লাহ আজকের মাহফিলে
সম্মানিত সভাপতি সাহেব সহ যত মুরব্বী হাত উঠিয়েছেন সমস্ত মুরব্বীদেরকে হযরতে আবু বকরের মতো জীবনের গোনা মাফ করে দাও। আজকের মাহফিলে যত যুবক হাজির হয়েছে ইমাম হুসাইনের মতো সব যুবকদেরকে মাফ করে দাও। আল্লাহরে আজকের কোরআনের মাহফিলে যত আলেম হাজির হয়েছে নায়েবে রাসূল হিসাবে তুমি তাদের মাফ করে দাও। আজকের মাহফিলে যত মা যত বোন হাজির হয়েছেন আমার মা বোনদেরকে স্বামী সোহাগিনী বানাইয়া দাও, পর্দায় থাকার ব্যবস্থা করে দাও, আসিয়া মরিয়ম খাদিজার মতো চরিত্রবান বানাইয়া দাও, জীবনের গুনাগুলো মাফ করে দাও। আজকের কোরআনের মাহফিলে যারা এসেছে গুনার বোঝা নিয়ে জীবনের গুনার গুলো কোরআনের খাতিরে মাফ করে দিয়ে সকলকে মাসুম বানাইয়া দাও। আল্লাহ যেখানে কোরআনের আওয়াজ হয় কোরআনের আলোচনা হয় ওই জমিনের কবরের আজাব তো মাফ হইয়া যায়। এলাকার আম বাগানে বাস বাগানে গোরস্থানে কবরস্থানে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন গো মাওলা সকল কবরের আজাব তুমি কিয়ামত পর্যন্ত মাফ করে দাও। রব্বুল আলামিন আজকের মাহফিলে এমন সন্তান হাত উঠিয়েছে যে সন্তান আব্বা আম্মা হারাইয়া জন্মের মতো ইতিম হয়ে গেছে। আজকের কোরআনের মাহফিলে এমন সন্তান হাত উঠিয়েছেন গো মাওলা যেই সন্তান নিজের হাতে নিজের আম্মাকে কবরে রেখেছে, এমন সন্তান হাত উঠিয়েছেন গো মাওলা যেই সন্তান নিজের হাতে নিজের আব্বাকে কবরে রেখেছে। আল্লাহ মার ঘর মার বিছানা এখনো আছে মা নাই, আব্বার ঘর আব্বার বিছানা এখনো আছে আব্বার জায়গা জমি আছে আব্বা নাই রে মাওলা। আব্বা মহারাই আমরা যারা জন্মের মতো এতিম হয়ে গেছি তোমার দরবারে ফরিয়াদ জানাই, আব্বা আমার জীবনের গুনাগুলো জীবনের মতো মাফ করে দাও। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ বাংলার জমিনে তোমার দিন তোমার কোরআনের সমাজ কায়েম হয়েছে এই দৃশ্য একটিবারের জন্য দেখার তৌফিক দান করে দিও। আল্লাহ রে সম্মানিত দায়িত্বশীল বিন্দু যে যতটুকু যার জন্য আল্লাহ হেফাজত করেছে তোমার কোরআনকে সহযোগিতা করেছে, আল্লাহ কুতুবদিয়া থানার নির্বাহী দায়িত্বশীল কুতুবদিয়া থানার সম্মানিত ওসি সাহেব সহ আল্লাহ প্রশাসনের দায়িত্বশীল বিন্দু পুলিশ ভাইরা রাতের ঘুম হারাম করে জাতির পাহারাদার হিসাবে যারা দায়িত্ব পালন করে আল্লাহ রহমতের ফেরেশতা দিয়ে এই মানুষগুলোর জান মাল তুমি হেফাজত করো মাওলা। রব্বুল আলামিন আমাদের স্ত্রী পুত্র পরিজন যারা বিপদগ্রস্ত অভাবগ্রস্ত অসুস্থ আছে তাদেরকে তোমার রহমতের চাদর দ্বারা তুমি হেফাজত করিও। আল্লাহ তোমার কুতুবদিয়ার জমিনে প্রতিটি বাড়িতে প্রতিটি মায়ের গর্ভে একটি করে তোমার কোরআনের আমলকারী সন্তান তৈরি করে দিও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি বিজুদে সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বাহাকলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলে তো শুরু করুন তো কোনো যদি আন্তরিকতা শহীদ
চেষ্টা করুন হালিয়া বসিয়ার ভিতরে নিজের উন্নতি করুন আর রিসিভ বই যারা যেভাবে দিয়ে আন্তরিকতা যদি হাজ করলে একজনে 5000 কোনো বিষয় না ঘাটতি থাকলে সমস্যা ঘাটতি কুলাইলে ইয়া গুলি না হইলে পরবর্তী বছর যাইয়ে সমস্যা হয়ে যাবে তো আলহামদুলিল্লাহ আজ আর সভাপতি প্রয়োজন হলে